সকলের শীতল থাকি পৃথিবীত করিয়া বায়ু ভোজন শীত উষ্ণত তোহারি শরণে নৌ শত কৌটি পারক করু প্রণাম
তোহারি স্মরণে রেণু হাতর পৌতি পাৰ্থ কৰো পাৰ মধুপুৰ অঞ্চলৰ বিশেষত আই সমস্তই আজি এই ভাগৱত পাঠ পৰ্যালোচনাৰ অনুষ্ঠান ভাগৰ আয়োজনত বিশেষ উদ্যোগ লৈছে আৰু যত্ন কৰিছে। পুৱাৰ পৰা নাম প্ৰসংগ হৰি কীৰ্তন তথা ভাগৱত ভ্ৰমণ কাৰ্যসূচীৰে মধুপুৰৰ এই অঞ্চল আজি পুণ্যময় বৈকুণ্ঠ ধামলে ৰূপান্তৰ হৈছে। আপোনাক সমস্তৰে চৰণত আমি ভক্তিপূৰ্ণ সেৱা জনাইছোঁ। আপোনাসৱৰ অশেষ কষ্ট, অশেষ ত্যাগ আৰু অশেষ যত্নৰ বাবে আজি আমি ভগৱন্তৰ চৰণত সেৱা ধৰিবৰ নিমিত্তে অকণমান সুযোগ পাইছোঁ। এই অনুষ্ঠান ভাগলৈ বিভিন্ন প্ৰান্তৰ পৰা অহা ভকত বৈষ্ণৱ সমস্তে আপোনাসৱক আশীষ দান কৰিম বুলি ইয়ালৈ আহি আপোনালোকৰ এই অনুষ্ঠান ভাগক সফল কৰাত সহযোগিতা আগবঢ়াইছে। যিসকল ভকত বৈষ্ণৱে এই অনুষ্ঠানলৈ আহি তেৰাসৱৰ অনুষ্ঠান ভাগ সাফল্যমণ্ডিত কৰি তুলিছে, তেৰাসৱ ভকত বৈষ্ণৱৰ চৰণতো আমি ভক্তি ভৰা সেৱা জনাইছোঁ। শিশু সমস্ত, আই সমস্ত, সমস্তৰ প্ৰতি আমি সেৱা নিবেদন কৰি ভাগৱতৰ আজি চতুৰ্থ স্কন্ধৰ আৰম্ভণিৰ পৰা পাঠ চলিছে। আমি ভাগৱত শাস্ত্ৰৰ কথা একো নাজানো বিশেষ। ভাগৱতৰ কথা শ্ৰৱণ কীৰ্তন কৰিলে পুণ্যৰ ভাগ লাভ হয়, এয়া ভাগৱতৰ সিদ্ধান্ত। আৰু ভকতৰ চৰণ যদি সেৱা কৰা নাযায় ভগৱানৰ উপাসনা নিৰ্গুণ ফলে কেতিয়াও নহয়। গতিকে আপোনাসৱ ভকত বৈষ্ণৱে আজি এই অনুষ্ঠানত বৈকুণ্ঠৰ কল্পতৰু ভাগৱত শাস্ত্ৰ শ্ৰৱণ কীৰ্তন আৰু মননৰ উদ্দেশ্যে ইয়ালে আগমন কৰিছে। আপোনাসৱক আমি সেৱা নিবেদন কৰিছোঁ আৰু এই শাস্ত্ৰৰ চতুৰ্থ স্কন্ধৰ যি তত্ত্বকথা, এই তত্ত্বকথা অতি ৰহস্যপূৰ্ণ আৰু অতি জটিল। ভাগৱত শাস্ত্ৰত তিনিটা অৰ্থ আছে। এটা হ'ল ভাগৱতৰ পদৰ অৰ্থ, পদটোৱে ভাগৱতত কি কৈছে। ভাগৱত শাস্ত্ৰৰ দ্বিতীয় অৰ্থ, এই পদৰ যোগেদি কি কথা ভাগৱত শাস্ত্ৰ প্ৰকাশ কৰিব বিচাৰিছে, এইটো হ'ল তাৰ দ্বিতীয় অৰ্থ। এটা পদৰ অৰ্থ, এটাকে পদে ক'ব বিচৰা তাৰ ভাৱ অৰ্থ। আৰু ভাগৱতৰ তৃতীয় অৰ্থ, তৃতীয় অৰ্থটো হ'ল তত্ত্বগত অৰ্থ অথবা পৰমাৰ্থ। ভাগৱতৰ তৃতীয় অৰ্থটো কি? পৰমাৰ্থ। সেইটো কাৰণে মাধৱ মহাপুৰুষে কি কৰিছে, শাস্ত্ৰৰ পৰম অৰ্থখিনি গোটেইখিনি নি নামঘাত পৰমাৰ্থ সাৰ ঘোষণা কৰিছে। গতিকে আমি ভাগৱতৰ প্ৰথম পদৰ শ্ৰৱণ কীৰ্তনৰ যোগেদি এই পদে আমাক কি জনাইছে সেই কথা আমি অনুভৱ কৰিবলৈ যত্ন কৰিব লাগিব। ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত আছে কেইটামান বিশেষ বস্তু। যিহেতু আজি দিনজোৰা কাৰ্যসূচীৰ পাঠ পৰ্যালোচনা হ'ব, চতুৰ্থ স্কন্ধৰ বিন্দু মাত্ৰহে অকণমান চৰ্চা হ'ব। চতুৰ্থ স্কন্ধৰ কথা বা কলেবৰ বহুত বিশাল আৰু বহুত ব্যাপক। চতুৰ্থ স্কন্ধ আৰম্ভ হৈছে ক'ৰ পৰা? বিসৰ্গৰ পৰা। ভাগৱতৰ দহটা লক্ষণৰ কথা আছে ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধত। ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধৰ সামৰণি পৰিছে যেতিয়া শুকদেৱ গুৰু ভগৱানে পাণ্ডৱৰ নাতি পৰীক্ষিতক ভাগৱতৰ দহটা লক্ষণৰ কথা বিকট কৰিলে ভাগৱতৰ দ্বিতীয় স্কন্ধ সমাপ্ত। দ্বাদশ স্কন্ধযুক্ত ভাগৱতৰ লক্ষণ কিন্তু দহটাহে ক'লে, কিন্তু ভাগৱতৰ স্কন্ধ কেইটা? দ্বাদশটা।
অর্থাৎ ভাগবতর দহটা লক্ষণের প্রারম্ভর প্রকাশ হয়েছে কোর পড়া তৃতীয় স্কন্ধর পর প্রথম আর দ্বিতীয় স্কন্ধ দুটা কি অধিকার তত্ত্ব কথন সেইটো কারণে প্রথম স্কন্ধ কি হয়েছে ভাগবতর প্রথম স্কন্ধ ব্যাসনন্দন শুকদেব গুরুরূপী গোবিন্দ হয়ে যেতিয়াই গঙ্গার পারলে নিত্যরত হয়ে যেতিয়াই আগমন ঘটিল শুকদেবর রূপ বর্ণনা আর তত্ত্ব বর্ণনা যেটা ভাগবতর প্রথম স্কন্ধ অন্ত হল ভাগবতর প্রথম স্কন্ধ তাতে সমাপ্ত হয়েছে এই বৈকুণ্ঠর কল্পটার ভাগবত শাস্ত্রে আমাক শিকাব বিচারিছে যে গুরুরূপী গোবিন্দ যত আহি অবস্থান করে ভকতরূপী ভগবন্তর শরণ সেবা করে দৈবকী নন্দন কৃষ্ণক উপাসনা করে সেয়া হল গঙ্গা আমি গঙ্গা নদীর পারর কথাটা বুঝিলে নহব পরীক্ষিতে গঙ্গার পারত ভাগবত শ্রবণ করেছে গঙ্গা কি গঙ্গা হল ভক্তিমাতা সে নদীখন হয় সে বাহ্যিক নদীখনের যোগেদি আভ্যন্তরীণ আমার হৃদয়ের মাজত প্রবাহ হয়ে থাকা ভক্তি নদীখনকে গঙ্গা বলে দেখাবলে বিচরা হয়েছে এইটার কারণে জ্ঞান ভক্তি আর বৈরাগ্য এই তিনটা বস্তুর যত ত্রিবেণী সংগম হয় সে স্থানগণক কোয়া হয় গঙ্গার পার বলে জ্ঞান ভক্তি আর বৈরাগ্য এই তিনটা বস্তুর যত ত্রিবেণী সংগম হয় সে স্থানক কোয়া হয় কি বলে গঙ্গার পার বলে পান্ডবর নাতি পরীক্ষিত এক প্রতীক পাণ্ডবর যেতিয়া স্বর্গারোহণ হল ইয়াত থাকি গেল পাণ্ডবর নাতি সকল এই পাণ্ডবর নাতি পরীক্ষিত ভাগবত শাস্ত্রত এক তত্ত্বরূপ তেওঁ এটা নাম কি তেওঁ এটা নাম হল বিষ্ণুরা পরীক্ষিতর এটা নাম কি বিষ্ণুরা বিষ্ণু মানে বিষ্ণু নাথ মানে অংশ পরীক্ষিতর এটা নাম বিষ্ণু অংশ যদি তার তত্ত্বটা চাওয়া যায় ও আমিনো কার অংশ কেবল পরীক্ষিতে বিষ্ণুর অংশ নে যদি জীবর দৃষ্টিতে চাও আমি প্রত্যেকেই আমি বিষ্ণুর অংশ আমি হরির অংশ আমি কি আমি হলো দেহর ব্যতিরেকে আমি প্রত্যেকেই জীব এইটো কারণে জীবর তত্ত্ব হল পরীক্ষিত বোলে কি এ দেহ বোলে আহিসা কিয় আহিসা এ দেহ বোলে আহিসা পরীক্ষা দিবলে এ মানব নর তনু বা নর কাইটো যে আমাক দিছে কি কারণে দিছে এবার তোমাক চান্স দিছো কি করি নর তনু দান করি কিহর কারণে সুবিধা বা চান্স দিছো তুমি পরীক্ষাটো দিছোয়া কিহর পরীক্ষা ওই আমি জন্মর পৰা মৃত্যু লেকে আমি যিখিনি পরীক্ষা দি থাকো সেয়াই আমার জীবন পরীক্ষা পাণ্ডবর নাদি পরীক্ষিতর পরীক্ষা ললে কেনেদরে আমার সেয়াই জীবনের পরীক্ষা হব এইটোকারণে গঙ্গার পারত পাণ্ডবর নাদি পরীক্ষিত কিয় যাব লগা হল গঙ্গার পারলে পাণ্ডবর নাতি পরীক্ষিত যাব লগা হল ও ঋষিয়ে অভিসম্পাত দিলে কি বুলি অভিসম্পাত দিলে যিজন অধমে সাধনময় মোৰ পিতৃ দেহৰ শুদ্ধতাক নষ্ট কৰি অসুচি কৰি অপবিত্ৰ মৰাহাত কলত মেৰিয়াইছিলে সেইজন পাখণ্ডৰ সাত দিনৰ ভিতৰতেই তক্ষক নাগৰ দংশনত মৃত্যু হওক এয়াই আছিলে সিংগী মুনিৰ অভিসম্পাত ও সেই অভিসম্পাতটো অকল পরীক্ষিতর গাতে লগা নাই এই অভিসম্পাত ঋষির পাইনি আছিলে ভাগবত শাস্ত্রর তত্ত্ব আছিলে সেই ঋষি সেই ঋষির অভিসম্পাত পাণ্ডবর নাতি সকলরে গাত লাগি গল আমি সকলো পাণ্ডবর নাতি পাণ্ডবর স্বর্গারোহণ হওয়ার পাছত যিসকল পুণ্যময় মানবে ভগবত পথ অনুসরণ করে ঈশ্বরের জ্ঞান ভক্তি আর বৈরাগ্যর পন্থায় আগবাহে সেই সকল পাণ্ডবর নাতি কিয়নো ও দুর্যোধন দুঃশাসনে ভাগবত শুনবলে নাহে তেওঁলোকক ভাগবত শাস্ত্রর কোনো প্রয়োজন নাই মাতি মাতি মানিব নোৱাৰে কর্ণ কিয়নো দুর্যোধনের অনুগ্রহ কর্ণ বলে উঠেছে
গটিকে ভাগবত যদি শুনি বলে আহিছে আপনা সব সমস্তয়ে পুণ্য জীবন আগর জীবনের সঞ্চিত পুণ্যর কারণে হে এই ভগবন্তর অমৃতময় ভাগবত কথার আজি আপনালকে স্পর্শ পাইছে এই গঙ্গার পার রূপী পুণ্যময় ধাম বেলেগ এখন গঙ্গার পারর কথা আমি কল্পনা করাতো পরমার্থিক দৃষ্টিরে শুদ্ধ নহব যত গুরুর আসন প্রতিষ্ঠা হয় গোবিন্দর নাম কীর্তন হয় ভগবন্তর নামত ভকতে সকলে এক মন এক প্রাণ লৈ যত আহি এজন ঈশ্বরক উপাসনা করা হয় দৈবকিনন্দন কৃষ্ণ যদি গুরু তেতিয়াহলে আমি সেই গুরুর শরণত ভগবন্তর কথা শ্রবণ কীর্তন করিবর নিমিত্তে আহি এই জীবন পরীক্ষা দিবলে বিচরা আমি প্রত্যেকেই পাণ্ডবর নাতি আজির কারণে পরীক্ষিত আমি নিজের সংসারের যা বিষয় বাসনাযুক্ত কর্ম আসলে ও সেইখানে আমি ঘরতে আজি ত্যাগ করে থাকি আছো আমি আজি প্রত্যেকে আছো এটা মন এটা প্রাণ আর এটা লক্ষ্যত বলে কি ও জীবন পরীক্ষা কৃতকার্য হও বা নহ ভগবন্তর শরণত এবার এভাগ আশীর্বাদ লওয়ার যত্ন করো এই যে ভগবন্তর শরণলে আহি আমি যে অকনমান আশীর্বাদর ভাগ লব বিচারিছো আজির দিনটো আমার প্রত্যেকের কারণেই জীবনের আটাইতকৈ শ্রেষ্ঠ দিন ও সেদিন ক ভাই দুর্দিন বলিয়া মানি অ মেঘা সন্ন নহয় দুর্দিন অ কৃষ্ণ কথা অমৃতর হাই মালা পরহ অ যিটো দিন হয় বি গুরু শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনার প্রপন্ন শিষ্য শিষ্যই হে অনুভব করব পারে গুরুর মহিমা শঙ্করের মহিমা শিষ্য হিসাবে মাধবে অনুভব করব পারিছিল আর মাধবে সেই দিনটলৈকে তেওঁ গুরুদিন বলে তেওঁ জীবনের তেওঁ নিজে জানিবলৈ পাইছিল বলে কি ও যিদিনালৈকে মই শঙ্করের শরণলৈ অহা নাছিলোঁ যিদিনাখনলৈকে মাধব শঙ্করের শরণলৈ অহা নাছিলে তার আগের গোটেই দিনখিনি মাধবর কারণে দুর্দিন আছিলে যিদিনাখনে শঙ্করের শরণলৈ আহি গল সেই দিনাখনের পর মাধবর কি হল প্রতিটো দিনে সুদিন হল কোনো দিন আর বেয়ার ফলে যাবলগা নহল আর নিজেই সেই প্রমাণ পায় সকলের কারণে হার বানি দিছে যে জীবনের আটাইতক বেয়া দিন সেইটহে যিনত গুরুজনক স্মরণ নহয় যিনত দৈবকীনন্দন কৃষ্ণক উপাসনা নহয় যিনত কৃষ্ণরূপী পরমাত্মার আনন্দর আমার হৃদয়ত স্পর্শ লাভ নহয় সেইটাই হল আমার কারণে আটাইতক বেয়া দিন বলে কিয় ও দেহর সুখটোনো কেদিন থাকে জীবর জন্ম জন্মান্তরের পুণ্যর ভাগ যদি সঞ্চিত হব পারে তেতিয়াহলে কি হব ও জীবই জনমে জনমে উদ্ধার হওয়ার রাস্তা পাই যাব সেইভাবে কৃষ্ণ আমি আপনার সকলে পরিচিত এয়া আলোচক হিসাবে আমন্ত্রণ জানা মনোভাগতে কৈছি সুদূর মাজুলী সত্রত তেখেতর গৃহ কর্মসূত্রে তেখেতে চুটিয়া মহাবিদ্যালয়ের প্রবক্তা হিসাবে চুটিয়াতে বর্তমান আছে আমি আমার এনেকা ব্যয়বহুল অনুষ্ঠান প্রতিষ্ঠান গৌরব গৃহ প্রোগ্রাম ইত্যাদি তেখেত আমন্ত্রণ করো তেখেতে আমি আমার এই সেবাভাগ করবর কারণে সুবিধা করা দিয়ে আমি মাঝে ভাগবত পাঁচন অনুষ্ঠান ভাগলৈ উদ্যোক্তা সমিতিয়ে আমন্ত্রণ জানাই আনিছিল তেখেতে আলোচকর আসন গ্রহণ করে আমার কৃষ্ণর অমৃত কথা পালন করাব
পাক মুহূর্ত আমি উচ্চতা কমিটির মূলরাই রুনুভাইয়া আই দ্বারা তেখেতক এভাগ ভগতি বৈশ্য সেবা জনাব বিচারিছ ইয়া সেবা ধরিছে আমার কমিটির আই রুনুভাইয়া আই কৃষ্ণ হরি আর পাথরাসন অলঙ্কৃত করা স্থানীয় গাঁরে আমার নামাচার্য হেম্ব সজ্ঞা বাবজনার আসন আমি আপনার পরিচিত গাঁরে বেদপুর বাবজনাক আসন গ্রহণ করব সেবা জনাব কৃষ্ণ আজির এই পুণ্যময় গঙ্গার পারত আমার এটা অনুভব বলে কি ও ভগবানক দেখা পাব নালাগে কারণ ভগবান কি নিরাকার আকার বর্জিত এই নিরাকার ঈশ্বর জনের যদি কেনে লাগে উপাসনীয় ভকত ভগবন্তর চরণ সেবা করে আমি যদি নাম গুণর যথর স্পর্শ যদি পাও এয়া হলে এয়াই হল ঈশ্বর পাখন ঈশ্বরক পাওয়ার এয়াই ব্যবস্থা ভাগবতর চতুর্থ স্কন্ধত কি করেছে স্বর্গ স্বর্গর পাছত কি বিসর্গ ভাগবতর একটা লক্ষণ হল বিসর্গ বিসর্গ মানে মায়ার দ্বারা জীব সৃষ্টি হওয়ার যেটা ব্যবস্থা মায়ার আশ্রয়ত জীব সৃষ্টির কথাখিনি ভাগবতর যেটা অংশত লিপিবদ্ধ হয়েছে সেইখিনি কোৱা হয় কি বিসর্গ বলে স্বর্গ লক্ষণটোর অর্থ কি জগতর হরির ইচ্ছা ব্রহ্মাণ্ড আর জীব রচনা করার যেটা ইচ্ছা এই ইচ্ছাটো কোৱা হয় স্বর্গ বলে হরিয়ে সৃষ্টি করা জীবর দ্বারা এই জগৎখনত জীব সৃষ্টি আর তাক প্রতিপালন করার ব্যবস্থাটো যে বিভাগত আছে তাক কোৱা হয় বিসর্গ বলে এইটো কারণে পদর আরম্ভণি আমাক দেখুয়ালে সৃষ্টিকর্তা হয়ে জগতর হরিয়ে নির্মাণ করেছিল কাক ব্রহ্মাদেব এই ব্রহ্মাদেবর ভাজ্যা কিন্তু নাছিলে ব্রহ্মা কি তত্ত্বলে আইছিলে ব্রহ্মা জীবর তত্ত্বলে আইছিলে পুরুষ তত্ত্বলে আইছিলে এই জীবরূপী পুরুষ তত্ত্বর পরা প্রকৃতিরও নির্মাণ হব পারে ভাগর শাস্ত্র সেটাও কইছে বহুতে প্রশ্ন করা বোলে প্রকৃতি শ্রেষ্ঠ না পুরুষ শ্রেষ্ঠ অ প্রকৃতি পুরুষ দুইরু নিয়ন্তা মাধব সমস্তরে আত্মা হরি পরম বান্ধব হরিয়েহে শ্রেষ্ঠ প্রকৃতি আর পুরুষ দুই ঈশ্বরতে আশ্রিত এইটার কারণে আমার পদে আগতে কই গেছে কি বলে কইছে যে ব্রহ্মাদেবর সাতটি সোনালী দেহর তত্ত্বর পরা দুভাগ করে দুটা বস্তু নির্মাণ হল এভাগর নাম হল কি এভাগর নাম হল শতরূপা আর অন্য ভাগর নাম হল কি স্বয়ংভূপ মনু একেলগে তত্ত্বটো কি বুলি কোৱা হয় মনু শতরূপা মনু মানে কি মনু মানে মননশীল তত্ত্ব শতরূপা মানে কি শতরূপা মানে সেই শত শত গুণে বিকাশ হয়ে যাওয়ার ব্যবস্থা সেইটো কারণে মনলে আমায় চব্বিশ ঘন্টা সাড়ে বারোশর পৰা পঁষষ্ঠি হাজার চিন্তা আহিব পারে এইটো মনস্তত্ব বিজ্ঞানে একটা পরীক্ষা নিরীক্ষা করে হিসাব দিছে আমার মনলে চব্বিশ ঘন্টার ভিতর কমেও বারোশ চিন্তা প্রত্যেক আহে বারোশ পঞ্চাশের পৰা পঁষষ্ঠি হাজারলেকে চিন্তা আমার মনলে আহিব পারে চব্বিশ ঘন্টার ভাবনা আহিব পারে এইটো কারণে মনের সহস্র সহস্র শাখার পৰা মনের তিনটা শাখা বা তত্ত্ব নির্মাণ করে দেখা হয়েছে এই তিনটাই হল কি ব্রহ্মাদেবর তিনগী কন্যা ও মনুর তিনগী কন্যা এগারীর নাম কোৱা হল কি আকুতি আকুতিক বিয়া দিলে কালে ঋষি নামৰ প্ৰজা ফুটিলে পদে আমার সেইখিনি কথা কই গেছে ভাল আমি সেইখিনি শুনেছিলো যদি ইয়াত অহা নাছিল তাত বহি থাকতে সেই কথাখিনি আমি শুনেছিল যে পদত সেই কথাখিনি কৈ গৈছে যে ব্রহ্মাদেবৰ পুত্ৰ স্বয়ংভূপ মনুৰ তিনিগৰাকী কন্যা লাভ হৈছিলে এগৰাকীৰ নাম হল আকুতি আকুতিক বিবাহ দিয়া হৈছিলে ঋষি নামৰ প্ৰজাপতিলে তেওঁলোকৰ সন্তান হৈছিলে কোন যজ্ঞ আৰু দক্ষিণা
ये पता हमार पढ़े कौन बोलते हैं द्वितीय गड़ा की पढ़ना आसले कौन पोपुटी ये पोपुटी विवाह दिया होल काले पोपुटी विवाह दिया होल दौड़खो पोजापो दिले दौड़खो पोजापो टी रोल रखा पोपुटी गड़ा बीखेर का कुल्लो गड़ा की पढ़ना जन्म हो चले तारे तेरो गड़ा की विवाह दिया हो चले भर मोले ऐसा जग कनिष्ठ गड़ा की विवाह दिया होले विवाह दिले कालोए होंगरोले कोई लाख को जो फनाकी बोले विवाह दिले एगोड़ा की विवाह दिले काजबोपाई नमोल पंजना गड़ा की विवाह दिले काले अग्नि बनोले ये तत्त्व हमोह कहाँ बिहार का नमोल जीवसिस्ती तत्त्व कहने के आरंभ हुए से भागोर खास्तो यमा क्ये पता करना है से आरो तार पासोर गड़ा की पंजना नाम असले की देवाहुति आकुति प्रभुति आरो देवाहुति आय सकल नाम केना मन थाकी माने बारो नाम मिलाक मुखस्थ करিব কিয় জানেনে ভাগত থকা নাম মিলাক সকল নামে পুণ্যৰ ভাগ দান কৰিব পাৰা আৰু ভাগতত কৈবা যিবিলাক শব্দ শব্দ বিলাকে আমাৰ স্মৃতিৰ বিকাশ ঘটাব পাৰে হেতু কাৰণে ভাগত এতিয়া হে পুঠিয়া গাত পাইছো খুবদেৱ ভগৱানে ভাগত কেনে কৰাছিলে ব্যাসদেৱৰ পৰা স্মৃতি লৈছিলে खूब देवर पर भागवत पाइसिले कोने खुदमुनिये कोत लैसिले खुदमुनिये भागवत स्मृति लैसिले पुठिया का लवा नसिले की बुझाइसे आमार स्मृतिर शक्तिर पखरता आमी जदि बिद्धि करिबले जत्न कर ह आध्यात्मिक कथा बिलाक गुनगुनाब लागिबो भगवानर एई अमृतमय कथा बिलाक आमी मनत राखिबले जत्न करिब लागिबो ভাল কথা মনত ৰাখিলে স্মৃতি শক্তি এটা সবল ভৰাল হৈ পৰে বেয়া কথা খন্তেকতে মনত ৰয় ভাল কথা মনত ৰাখিবলে বহুত কষ্ট কৰিব লাগে কিয় ভালৰ পৰা লাভ হ'ব মহা লাভ হ'ব বেয়াৰ পৰা ক্ষতি হ'ব ক্ষতিটো সোনকালে হয় লাভটো বৰ কষ্টতে হয় এইটো কাৰণে তিনি গৰাকী কন্যা আকুতি পকুতি আৰু দেবাহুতি এই দেবাহুতিৰ নৱগৰাকী কন্যা লাভ হ'ল আমি গোটেইখিনি কন্যাৰ নাম কৈ সময়খিনি এতিয়া পাৰ কৰিব নোৱাৰিম প্ৰথম গৰাকীৰ নাম হ'ল কলা এই কলা নামৰ কন্যাগৰাকী বিবাহ দিয়া হ'ল কালে মৰিচি নামৰ ঋষিজনক তাৰে এগৰাকী কন্যাৰ নাম আছিলে কি এগৰাকী কন্যাৰ নাম আছিলে অনসূয়া এটা এই পাঠত ওলাইছে পুত্ৰ লাভৰ অৰ্থে অতি তপস্যা অতিমুনিয়ে পুত্ৰ লাভৰ কাৰণে তপস্যা কৰিছে অতি ঋষিয়ে বিবাহ কৰাইছিলে কাক কৰ্ণ আৰু দেবাহুতিৰ কন্যা অনসূয়া এই অনসূয়াক বিবাহ কৰি নিয়াৰ পাছত পুত্ৰ লাভৰ কাৰণে ব্ৰহ্মাৱৰ্ত নামৰ ধামত এই দুয়োজনে দিব্য তপস্যাত তপময় সাধনা কৰিবলৈ ল'লে এতিয়া প্ৰশ্ন হয় ঐ আগৰ দিনতনো বিবাহ কৰাৰ পাছত সন্তান লাভৰ কাৰণে কিয় তপস্যা কৰিব লগা হৈছিলে ঐ তেতিয়া সকলো নাৰীয়ে কুমাৰী আছিলে কোনো ঋতুমতী নহয় কোনো নাৰীয়ে যেতিয়া ঋতুমতী নহয় সকলো কুমাৰী সেইটো কাৰণে সন্তান লাভৰ কাৰণে ঈশ্বৰৰ পৰা উপাসনা কৰি আনিব লাগিব তেতিয়া সন্তান নমোৱা কামটো ভগৱন্তই কৰি দিব এই তত্ত্ব কথা ভাগৱতত আমি পাইছোঁ দেৱাহুতি নামৰ সুন্দৰ কন্যাগৰাকীক যেতিয়া অতি নামৰ ঋষিলে বিবাহ দিয়া হ'ল অতি ঋষিয়ে তেতিয়া কি কৰিছে এটা পদত ভৰ দি এটা পদ তেওঁ দাঙি দুখন হাত ওপৰলৈ উলম্ব কৰি জগতৰ হৰিক একান্ত চিত্তে উপাসনা কৰিছে এতিয়া এই উপাসনাৰ কথাখিনি আমাক পদে কৈ গৈছে ইয়াৰ দ্বাৰা আমি কি ল'ব লগা আছে আমাৰ সাংসাৰিক জীৱনত ইয়াৰ প্ৰভাৱ কি পৰিব অত্ৰি অ মানে অকণো নাই ত্ৰি মানে তিনি গুণময় মায়া যিজন মায়াৰ দেহ এটা ধাৰণ কৰি থকা স্বত্বেও যিজনে তিনি গুণময় মায়াবিলাকক
নিজৰ পৰা জিন্ন কৰি ৰাখিব পাৰিছে সেজন অতিৰিহি তেওঁৰ জীৱনটো সাধনময় এইদৰে অতি নামৰ ঋষিৰ ওচৰলৈ পুত্ৰ হয় সাধাৰণ সন্তান নাহে কিয় তেওঁ সাধনা কৰিছে তেওঁ উপাসনা কৰিছে এজন ঈশ্বৰত তেওঁ পৰম বিশ্বাস ৰাখিছে এইটো কাৰণে কি হ'ল অতি আৰু অনসূয়াই দিব্য সহস্ৰ বছৰ তপস্যা কৰিলে তপস্যা কৰাৰ লগে লগে তপোময় সাধনাত হৰি আৰু সাধক এক হৈ যায় কি হৈ গ'ল হৰি কি হৰি জ্যোতিময় হৰি দিব্য তত্ত্বময় হৰিৰ আলোকেৰে গোটেই জগত পোহৰ হৈ থাকে এইটো কাৰণে যেতিয়া হৰিক তপস্যা কৰিলে অতি আৰু অনসূয়াৰ দেহৰ কান্তি চাৰিওফালে জ্বলিবলৈ ল'লে তাৰমানে তেওঁলোক দেহৰ পৰা আত্মাৰূপলৈ গমন কৰিছে এই আমাৰ কায়িক দেহটো আমি আত্মতত্ত্বত ৰমণ কৰাই আমি আত্মৰূপৰ ভাৱনালৈও যে যাব পাৰোঁ ভাগৱতত অতিমুনিৰ তপস্যাৰ যোগেদি এই সাধনময় ব্যৱস্থাৰ যোগেদি আমাক জানিবলৈ দিছে ভাগৱতৰ কথা কথাখিনি কি চিৰন্তন সত্য আৰু সনাতন ভাগৱতত এটা কথাও অসত্য নাই অথবা কাল্পনিক নাই ভাগৱতৰ প্ৰতিটো কথাই সত্য আৰু সনাতন বোলে কিয় এইভাগ মৰ্ত্যৰ শাস্ত্ৰ নহয় এই শাস্ত্ৰভাগ অনা হৈছে ক'ৰ পৰা বৈকুণ্ঠৰ পৰা মানে বৈকুণ্ঠ কি বৈকুণ্ঠ ভগৱানৰ নাম ভগৱান বিষ্ণুৰ সহস্ৰ নামৰ এটি নাম হ'ল বৈকুণ্ঠ বৈ মানে মায়া কুণ্ঠ মানে য'ত অকণো নাইকিয়া যি ঠাইত মায়া নাথাকে সেয়া বৈকুণ্ঠ এই মায়া থকাখিনিয়ে ব্ৰহ্মাণ্ড মায়া নথকাখিনি ব্ৰহ্মাণ্ডৰ বাহিৰক অতিক্ৰম কৰি যোৱা বৈকুণ্ঠৰূপী পুণ্যময় ধাম এই বৈকুণ্ঠৰ ঈশ্বৰজনক উপাসনা কৰি অত্ৰি আৰু অনসূয়াই যেতিয়া তপস্যা কৰিলে চাৰিওফালে ফুল ফুলিবলৈ ল'লে সুগন্ধি বতাহ ববলৈ ল'লে আত্মাৰূপলৈ দুয়োজন গমন কৰিলে আৰু কি হ'ল তিনিওজন দেৱতাই আহি তিনিটা ৰূপত তেওঁলোকক দৰ্শন দিলে আৰু অত্ৰি আৰু অনসূয়াৰ তপস্যাৰ কথা আমাক পদে জনাইছে তোমাৰ সমান মাগো পুত্ৰ দান চৰণে কৰি প্ৰণাম মুহুৰ গৃহত জন্মীয়া বিপদ পুৰা মূৰ মন কাম হৰিয়ে তিনিজনে আহি দেখা যেতিয়া দিলে তেতিয়া কি উদ্দেশ্যেনো হে অতি আৰু অনসূয়া তোমালোকে আমাক উপাসনা কৰিছিলা উদ্দেশ্যটো ব্যক্ত কৰা লক্ষ্যটো ব্যক্ত কৰা তেতিয়া অতি আৰু অনসূয়াই ক'লে যে তোমালোক তিনিওজনেই হ'লা হৰিৰ অংশ ব্ৰহ্মা বিষ্ণু আৰু মহেশ গতিকে আমাক পুত্ৰ লাগে কিন্তু পুত্ৰ কেনেকুৱা লাগে তোমালোক তিনিজনৰ সমতুল্য লাগে তোমালোকৰ সমান হ'ব লাগিব এতিয়া কি বুলি কৈছে ভাগৱত শাস্ত্ৰই কৈছে হৰিৰ সমান হৰিহে হ'ব পাৰে হৰিৰ সমান হৰিৰ পিতৃৰেকে কোনো হ'ব নোৱাৰে কি বুজালে দেহৰ দৃষ্টিৰে আমি কি আমি দেহৰ দৃষ্টিৰে প্ৰকৃতি কি প্ৰকৃতি আমি অপৰা প্ৰকৃতি জীৱৰ দৃষ্টিৰে আমি কি আমি জীৱৰ দৃষ্টিৰে আমি ঈশ্বৰৰ অংশ আমি কি আমি পৰা প্ৰকৃতি দেহৰ দৃষ্টিৰে অপৰা মানে কি আমি বিনাশী জীৱৰ দৃষ্টিৰে পৰা মানে কি আমি ঈশ্বৰৰ অংশ আৰু আমাক চলাই থকা আত্মাৰ দৃষ্টিৰে আমি কি ঐ ঈশ্বৰ আৰু আমাৰ মাজত একো পাৰ্থক্য নাই ঈশ্বৰ আৰু আমাৰ মাজত সেইখিনিলৈকে পাৰ্থক্য আছে যিখিনিলৈকে প্ৰকৃতি যুক্ত হৈ আছে অপৰাৰূপেৰে দেহটো পৰাৰূপেৰে জীৱটো এয়া ঈশ্বৰৰ পৰা আঁতৰত অকণমান কিন্তু আত্মদৃষ্টিৰে আত্মাৰ দৃষ্টিৰে হে জগতৰ ঈশ্বৰ মোৰ এই পৰা আৰু অপৰা দুই প্ৰকৃতিৰ তত্ত্ব চৈতন্য কৰি থকা হৰি তুমি আৰু মোৰ এই দুটা সত্তাৰ মাজত কোনো পাৰ্থক্য নাই অতি তপস্যাত জীৱ শিৱ আৰু ঈশ্বৰ এক হৈ গৈছিল গতিকে আমিও ভাগৱত কথা শ্ৰৱণ কৰি কৰি আমাৰ জীৱনটোকো আমি আত্মাৰূপী হৰিৰ তত্ত্ব বুলি
ভাবি বলে অভ্যাস করিব লাগিব এই জীব তত্ত্ব আৰু দেহৰ তত্ত্ব অতিক্রম কৰি আমি আত্মা নামৰ তত্ত্বত প্ৰৱেশ হ'ব লাগিব তেতিয়া কি হ'ব আমি শুদ্ধ হ'ম আমি পবিত্র হ'ম আত্মা অক্ষয় অব্যয় সচ্চিদানন্দ সত্য সনাতন তাৰ কথা কবলৈ গৈ আমাক অতি আৰু অনক্রিয়াৰ তপস্যাৰ কথা কলে আমাৰ লগত তিনিজন দেৱতা আছে কেনেকে আছে এই তিনিজন দেৱতাৰ তত্ত্বটো বুজাইছে এজন এজন হল ব্ৰহ্মা এজন হল বিষ্ণু আৰু এজন হল শিৱ এই ব্ৰহ্মময় দেহটো কি এই ব্ৰহ্মময় দেহটো হল ব্ৰহ্মা আমাৰ যিটো এই ব্ৰহ্মময় দেহ দেহটো ৰজগুণী সেইটো কাৰণে ব্ৰহ্মা ৰজগুণত আছে এই ব্ৰহ্মময় দেহটো হল ব্ৰহ্মা ইয়াৰ সৃষ্টিৰ শক্তি আছে আৰু এই ৰজগুণী দেহটো ঈশ্বৰৰ এটা অংশ আছে সেয়া কি জীৱ এই জীৱ হল শিৱ দেহটো হল ব্ৰহ্মা জীৱ হল শিৱ এই ব্ৰহ্মময় দেহ আৰু জীৱৰূপী শিৱ ও যি চৈতন্য কৰি ৰাখিছে সেয়া হল বিষ্ণু সেয়া আত্মা ও তিনিজন দেৱতাৰ তত্ত্ব আমাৰ দেহত আছে সেইটো কাৰণে তোমালোক তিনিজনে মোৰ ওচৰলৈ পুত্ৰ ৰূপত আহে এইবুলি কৈছে অতিৰিকীয়ে সেইটো কাৰণে তিনিজন পুত্ৰ লাভ হ'ল এজনৰ নাম হ'ল দুৰ্বাসা এজনৰ নাম হ'ল কি এজনৰ নাম হ'ল সোম আৰু অন্যজনৰ নাম হ'ল ভক্ত এই তিনিজনৰ পৰা তিনিটা তিনিটি পুত্ৰ লাভ হ'ল এই তিনিটা তত্ত্ব আমাৰ লগত আছে এইটো কাৰণে ভাগৱত শাস্ত্ৰৰ তত্ত্ববোধটো আমাৰ জাগ্ৰত হ'ব লাগিব ভাগৱতৰ পদটো শুনি তাৰ কাহিনীটো শুনি অ সাধু শুনি টোপনি গ'লে কিন্তু আমাৰ ঈশ্বৰৰ পৰমাৰ্থিক তত্ত্ব লাভ নহ'ব এই ভাগৱতৰ সাধু কোৱা ছিষ্টেমটো বহুত দিন চলি আছিলে এতিয়া কিন্তু মানুহে সাধু শুনি ভাল নোপোৱা হৈছে তত্ত্বটো বিচাৰে এতিয়া ছাত্ৰ ছাত্ৰীয়ে ভাগৱত কথা শুনিবলৈ আহে যে কৃষ্ণ কথা বাঁহীটো কথা আমাক নালাগে বাঁহীৰ তত্ত্বটো কি ভগৱান কৃষ্ণৰ ধুনীয়া বাঁহী এটা বজাই আছে আমাক সেই ফটোখনৰ কথাটো নালাগে কৃষ্ণই বজাই থকা বাঁহীটোৰ তত্ত্বটো কি আমাক সেইটো লাগে আমাক ছাত্ৰ ছাত্ৰীয়ে প্ৰশ্ন কৰিছে তেনেকে হয়নে বাৰু অ গোহাঁই হল আত্মা বাঁহী কি অ বাঁহী হল আমি যে কথা কৈ আছো আমি যে কাণেৰে শুনি আছো আমি যে চকুৰে দেখি আছো অ সেইটো তেওঁ বজাই থকা বাঁহীটো অ বাহিৰত বাঁহীটো চাই থাকি লাভ নাই ভিতৰত চাব লাগিব আৰু তেওঁ বস্ত্ৰ কি তেওঁ বস্ত্ৰ হল পিতাম্বৰ অ পিতাম্বৰ বস্ত্ৰ কি অ আমাৰ দেহাটো দেখি আত্মাক দেখি জানো অ আত্মা হল পিতাম্বৰ জগতৰ হৰিয়ে পিন্ধি আছে এই পিতাম্বৰ ৰূপী বস্ত্ৰৰে তেওঁ পিন্ধি থকাৰ কাৰণে আমি কথা ক'ব পাৰিছোঁ কথা কৈ থকাটো তেওঁ মোহন বাঁহী বজাই আছে সেইটো কাৰণে আমি কথা কৈ থাকিব পাৰিছোঁ তেওঁ মোহন বাঁহী বজাই আছে সেইটো কাৰণে আমি কথা শুনি আছোঁ তেওঁ মোহন বাঁহী বজাই আছে সেইটো কাৰণে আমি মনেৰে ভাবিব পাৰিছোঁ অ ঈশ্বৰ কৃষ্ণক বাহিৰত বৃন্দাবনত বিচাৰিলে ক'ত পাব আমাৰ হৃদয়তে এখন বৃন্দাবন আমি নিৰ্মাণ কৰিব পাৰিব লাগিব হৃদয়ৰ বৃন্দাবনত গোপন হৈ লুকাই আছে গোপী কৃষ্ণ এই লুকাই থকা কৃষ্ণজনক আমি কি কৰিব লাগিব অ ভকতৰ সংগত ভাগৱতৰ আশ্ৰয়ত গুৰুজনৰ কৃপাত আমি এই মৰ্ত্য ধামলৈ নমাব লাগিব আজি বৃন্দাবন ৰচনা হৈ গ'ল কৃষ্ণ গোসাঁই সকলোৱে পাই গ'ল ক'ত আছে কৃষ্ণ আমাৰ হৃদয়ত আছে হিকিকে হৈ ক'ত আছে কৃষ্ণ কৃষ্ণৰ কথাত কৃষ্ণ ভাগৱতত প্ৰকাশ হৈছে চৈতন্য হৈ কৃষ্ণ ক'ত আছে অ জ্বলি থকা চাকি গছত তেল কলিতা আৰু অগ্নি হৈ হয়নে বাৰু কৃষ্ণ ক'ত আছে অ জ্বলি থকা ধূপৰ মাজত সুগন্ধি হৈ সেইটো কাৰণে কৃষ্ণ আনন্দময় সত্তা কৃষ্ণ আনন্দময় তত্ত্ব কৃষ্ণৰ নাম শ্ৰৱণ কীৰ্তন কৰিলেই যে পুণ্যৰ ভাগ লাভ হয় তাৰ বিজ্ঞানসন্মত যুক্তিযুক্ততা আছে আপুনি যদি মুখেৰে কৃষ্ণ বুলি কৈ দিয়ে আপোনাৰ গোটেই মুখৰ ভিতৰ শিৰা উপশিৰাবিলাক এবাৰ হ'লেও জংকাৰিত হৈ যায় এই মুখৰ শিৰা উপশিৰাবিলাক যদি কৃষ্ণ আৰু ৰাম এই দুই নাম যদি আপুনি
ডাঙরকে উচ্চারণ করে দিয়ে মুখর মাজত যান বীজাণু আসলে গোটাই বীজাণুবিল ধ্বংস হয়ে যায়। নাম ডাঙর একটা বিজ্ঞান, এয়া বিজ্ঞানে ঢুকিয়ে পড়া বস্তু নহয়, এয়া মহাবিজ্ঞান। মহাবিজ্ঞানের আনন্দময় সত্তা আমি বহুত গীতা অনুষ্ঠান করে তারপর বাস্তব ফল লাভ করেছো। আমি তিনিচুকিয়াত গিয়ে এভাগ গীতা পাঠ পাতিছিল, উদ্দেশ্য আসলে এগারী মানুষ বিছনার পর উঠিব নয়, জড়ো হয়ে পড়ে আছে। আর তখেতে কে নিপেন শইকিয়াক মাতি এভাগ গীতা পাঠ যদি করাই দাও মানে ভাল হয়ে যাব। আর যদিনা আমি গীতা পাঠ করছো সেইদিনা বিছনাত দুপরিয়া নিজে বহি অন্নপান করেছে, প্রমাণ দিয়ে দিলে ঈশ্বর বিশ্বাস আর হরির মহিমা হয় না বারো। এইবিল আমার হৃদয়ত আমি প্রতিপালন করব পারিব লাগিব। যদি বিশ্বাস না থাকে হরিয়া কিন্তু কেউ কৃপা নকরিব। ভগবানের উপর গভীর বিশ্বাস লাগিব, বিশ্বাসে মিলয় হরি। অতিমুনিয়ে লাভ করলে তিনিটি সন্তান, তেওঁ সাধনাত বিশ্বাস আছিল, ঈশ্বরত বিশ্বাস আছিল, হরির তিনিটি তত্ত্ব যদি অতি ঋষির ওসরলে শুদ্ধ হয়ে আহিব পারে, আমার শুদ্ধ জীবন, শুদ্ধ চিন্তন, শুদ্ধ ভাব, শুদ্ধ উপাসনা হরির কৃপা লাভ করব পড়ার যে আমার সামর্থ্য লাভ হব, এই কথা আমার ভাগবতে প্রত্যঞ্জাব বিচারিছে। এইটো কারণে এই ঠাইখন অঘটন ঘটিবলে লৈছে, অমঙ্গল ঘটিবলে লৈছে। জগতত যিমান অমঙ্গল আছে, যিমান অঘটন আছে, সমস্তবিলাক সুমঙ্গল করে দিব পড়ার যে দিব্য ব্যবস্থা, এয়াই হল বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্র। মৃত্যুলে মৃত্যুর ভয়ত মানুষ কম্পমান হয়, মৃত্যুর ভয়ত মানুষ তষ্টমান হয়। গঙ্গার পারত সাত দিন ভাগবত শুনার অন্তর, গুরু ভগবান শুকদেবে যেটা পাণ্ডবর নাতি পরীক্ষিত প্রশ্ন করলে, হে পরীক্ষিত এতিয়াও যদি তোমার মনের সংশয় দূর হওয়া নাই, মই তোমার পুনের আকৌ দ্বাদশ স্কন্ধ ভাগবত কই দিম। পরীক্ষিত ভাগবত শুনার অন্তর, ভাগবতের দ্বাদশ স্কন্ধত আমাকে এই কথাখিনি দিছে। ভাগবত কথা শুনার অন্তর গুরু ভগবান শুকদেবর চরণ সেবা করে কলে, হে মূর গুরুজন আপনি অতি সোনকালে এটা ইয়ারপর বিদায় লও। বলে কি, আপনি মূর আত্মা, আপনি মূর কারণে পরম প্রভু, আপনি যদি থাকে মূর ওসরলে এটা মৃত্যু আহিব নয়। বলে কিয়, তক্ষক আহি ব্রাহ্মণর বেহ মূর দুয়ার মুখত রয়ে আছে। তক্ষক কশ্যপেও ঘুরাই পঠাবলে বিচারিছিলে কিন্তু নয়, কিয় নয়, পরীক্ষিতে শেষত মৃত্যুক আহ্বান করেছিল। পরীক্ষিত অন্তিম সময়ত ভগবান কৃষ্ণর চরণত নিজের আত্মাক নিয়াইছিল। এই বৈকুণ্ঠর কল্পতরু ভাগবত শাস্ত্রর উপর আপনাদের বিশ্বাস রাখ। এই ভাগবত শাস্ত্রই পা দুজন ভগবান দৈবকী নন্দন কৃষ্ণ, এইজন কৃষ্ণর চরণত যদি কোনোবাই কায় বাক্য মন এক করে যদি আশ্রয় লৈছে, সেইজনের ওসরলে মৃত্যুর ভয় কেতিয়াও আহিব নয়। প্রমাণ দেখাইছে পরীক্ষিতর ক্ষেত্রত, পরীক্ষিতে গঙ্গার পাড়ত ভাগবত শুনবলে কৈছিল মৃত্যুর ভয়, যে ঋষির অভিসম্পাত কেতিয়াও অচলা নাই, মোর মৃত্যু আহিবই, গতি মই এই মৃত্যু আর ঋষির অভিসম্পাত দুইটার মই পরিত্রাণ পাব লাগিব। শুকদেবে বুঝাই দিলে, বলে কি, ও মৃত্যু তো মায়া, যতৈশ্রহে ধ্রুব মিত্র ধ্রুবং জন্ম মিত তসমাত পরিহারার্থে নতুং সুসি তামু হাসি। এই সকলক মই কেনেকে মারিম, হে জগতর হরি, হে গোসাই, এই সকলক মই মারিব নোৱাৰো। এটা কৃষ্ণ উত্তর দিছিলে, কাক মরার কথা কইছা, বোলে কৌরব সকলক, ও তুমি মারিব নেলাগে। বোলে কিয়, ও মই মারিয়ে থৈছো সেই সকলক, ও সেইটো কামৰ দায়িত্ব মই তোমাক দিয়া নাই, তুমি তোমার কর্তব্য সম্পাদন করা, মই তোমাক কৈছো তুমি গান্ধীব ধরা আর যুদ্ধ করা। ও অর্জুনের গান্ধীবখন কি, এটা প্রতীক, অর্জুন কি, অর্জুন ক্ষত্রিয়, ক্ষত্রিয়র বৃত্তি কি, ক্ষত্রিয়র বৃত্তি হল রাজ্যখনক সদায় সুরক্ষিত করে রাখা।
ini amade dekhon ki dekhon kurukshetra namor ekhon rajya ei kurukshetra namor rajya khon ami purokkhito koribo laibo ki he o gita bhagot pas koile onu pet bhoribo ha okol gita bhagot pas koile pet no bhoribo hoy na hoy manob hoy jeta janma loisu eta bitti dharan koribo lagibo Orjun rupi jibar bitti hol kandit গডিগে আমি যেটা মানব রূপেৰে জন্ম লৈছো আমি এটা বৃত্তি ধারণ কৰিব লাগিব ও বৃত্তি নধৰাকে যদি কোনোবাই ভকতি কৰিছে তেতিয়া হলে কিয়া ভকতি হোৱা নাই কিয়া ভন্নামি হৈছে ভগবান কৃষ্ণ বৃত্তিবিহীন ভকতি স্বীকাৰ নকৰে হত বৃত্তি ধারণ কৰিব লাগিব আৰু কলিযুগত কি ও কলিযুগত বেদ অধ্যয়ন কৰি বেদ পাঠ কৰি বৃত্তি গ্ৰহণ কৰা ব্যৱস্থাটো ৰখা নাই কলিত শ্রেষ্ঠ কোন ক্ষুদ্র ও ক্ষুদ্র মানে নকি ক্ষুদ্র মানে সেবক ও মালিক হবলে বিচাইলে নহব সেবক হব লাগিব মানে ও আজি আম্মানি ইমান টকা মালিক হৈ আছে কিন্তু তেওঁ চাকৰ কৰি আছে কিন্তু ভালকে যদি চায় দেখাত বহুত ডাঙৰ অট্টালিকা তেওঁ মালিক হৈ আছে কিন্তু তেওঁ চাকৰ হৈ আছে বলে কি ও যিমান উদ্যোগ প্ৰতিষ্ঠান আছে সেইবিলাকৰ চাকৰৰ কামবিলাক তেওঁই পাই আছে মেন কামটো তেহে কৰি আছে হয় না গডিকে বৃত্তি রূপী কান্দিত জীৱৰ লগত সদায় থাকিব লাগিব গীতাত ভগবান কৃষ্ণই অর্জুনক বারম্বার এটো কথাই কৈছে হে অর্জুন কান্দিত ধৰা আৰু যুদ্ধ কৰা অর্জুনে কিন্তু যুদ্ধ কৰা নাই অর্থাৎ জ্ঞান লাভ নহওঁকে অভিজ্ঞতা লাভ নহওঁকে আমি যুদ্ধখন কৰি দিয়াটো উচিত নহয় এইটো কাৰণে জীৱনৰ যিখিনি প্ৰথম সময় এই সময়খিনি হল আমাৰ ব্ৰহ্মচৰ্য আমাৰ গৃহস্থমত চাৰিটা ব্যৱস্থা আছে ব্ৰহ্মচৰ্য গৃহস্থ বানপ্ৰস্থ আৰু কন্যা এই ব্ৰহ্মচৰ্য মানে কি ব্ৰহ্মচৰ্য এতিয়া ছাত্ৰ ছাত্ৰীৰ যিটো অধ্যয়নৰ সময় ও ব্ৰহ্মচৰ্য পালন কৰিবৰ কাৰণে গৈ বনত বাস কৰিব নালাগে নিজৰ গৃহত থাকি পিতৃ মাতৃৰ আজ্ঞা পালন কৰি শিক্ষাগুৰুৰ উপদেশৰ মান্যতা ৰাখি সদায় নিজে জানিবৰ কাৰণে অধ্যয়নশীল হৈ যি জীৱন যাপন কৰিছে সেয়া ব্ৰহ্মচৰ্য ব্ৰহ্ম জ্ঞানময় আনন্দময় তত্ত্বময় এই ব্ৰহ্মৰূপী ঈশ্বৰৰ যি আচৰণ পালন কৰা হয় তাক কোৱা হয় ব্ৰহ্মচৰ্য এই ব্ৰহ্মচৰ্যৰ পাছত আমাৰ কি হ'ব গাহস্থ যদি ছাত্ৰই ভালদৰে অধ্যয়ন নকৰাকে বুৎপত্তি লাভ নকৰাকে শিক্ষা গ্ৰহণ নকৰাকে যদি গাহস্থত সোমাইছে তেতিয়াহ'লে সেই সংসাৰখন ধ্বংস হ'ব সেইটো কাৰণে প্ৰথম ব্ৰহ্মচৰ্যৰূপী জীৱনৰ যি প্ৰস্তুতি সেই প্ৰস্তুতিক আমি সবল কৰি ল'ব লাগিব প্ৰস্তুতি দুৰ্বল কৰি যদি কোনোবাই গাহস্থত সোমাইছে তেতিয়াহ'লে কি হ'ব সংসাৰখন দুখকৰ হ'ব যান্তনাময় হ'ব প্ৰথম ব্ৰহ্মচৰ্য ৰূপী জীৱনৰ যিটো প্ৰস্তুতি এই প্ৰস্তুতিটোক আমি নিখুঁত কৰি ল'ব লাগিব জীৱনৰ প্ৰস্তুতি নিখুঁত কৰিবলৈ হ'লে আমাক এক সাধনা লাগিব বোলে কি লক্ষ্য বস্তু দেখুৱালে অতিৰ তপস্যা গতিকে আমাৰ আত্মাৰূপী অতিয়ে তপস্যাৰত হৈ ঈশ্বৰ উপাসনাৰ লগতে জীৱনৰ সৎ প্ৰচেষ্টাখিনিক যাতে আগবঢ়াই লৈ যাব পাৰে ভাগৱত আমাৰ জীৱনৰ বাস্তৱখন অতি মানে হল আত্মার তত্ত্ব অনসূয়া আত্মার কোনো অসয়া অবৃত্তি নাথাকে বৃত্তিবিলাক যদি বেয়া হয়নে বাৰু তেতিয়াহ'লে আমাৰ কি হ'ব আমাৰ জীৱনটো চঞ্চল হ'ব নষ্ট হ'ব বৃত্তি যদি সৎ আৰু ভাল হয় তেতিয়াহ'লে কি হ'ব ওই জীৱনত অসূয়া অবৃত্তি নাথাকিব অসূয়া অবৃত্তি যদি থাকে জীৱনৰ কৰ্ম কেতিয়াও সাকচেছ নহয় সফল নহয় সেইটো কাৰণে অনসূয়া কাৰ কন্যা দেৱাহুতিৰ কন্যা দৈৱিক সাধনাযুক্ত তত্ত্বখিনি হ'ল অনসূয়া কৰ্ণমুখীৰ জীৱনযোৰা সাধনাৰ ফচল গতিকে এই পুণ্যময় বস্তুবিলাকক আমি কায়িকভাৱে আমাৰ মনৰ মাজত আমি যাতে প্ৰতিপালন কৰিবলৈ যত্ন কৰোঁ অসূয়া অপ্ৰীতি হিংসা বিদ্বেষ এইবিলাক নোহোৱা হোৱাটোক কোৱা নাইকিয়া হোৱাটোক কয় কি অনসূয়া এই অনসূয়া কাৰ ভাজ্যা অতি ঋষিৰ ভাজ্যা যদি আমাৰ মনৰ মাজত অসূয়া অপ্ৰীতি হিংসা দেশ ৰাগ বিৰাগ এইবিলাক যদি নাথাকে আমি যদি আত্মাময় ঈশ্বৰ তত্ত্বত ৰমণ হৈ আনন্দময় হৰিৰ কৰ্ম যদি কৰিবলৈ অভ্যাস কৰোঁ
শরীর তত্ত্ব পুত্র রূপ চিন্তন রূপ চিন্তন রূপ ভাগ্য পথ আমার স্পর্শ লাভ হব শরীর তত্ত্ব হল সর্বদা আনন্দময় শরীর তত্ত্ব হল আত্মারূপ ভাগবতর চতুর্থ স্কন্ধ জ্ঞান আর ভক্তির গঙ্গার পারত পাণ্ডবর নদে পরীক্ষিতে মৃত্যুর ভয় আর ঋষির অভিসম্পাতর পরা উদ্ধার হবার কারণে এই অমৃতময় ভাগবত কথা স্মরণ করেছে আর আমি প্রত্যেকে মৃত্যুমুখী জীব যাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মিতস্তত আমি এদিন জন্ম ললো আমার এদিন মৃত্যু হব এই সত্য কোনো অস্বীকার করব নোৱাৰে এই সত্য যদি অস্বীকার করব পড়া না যায় মৃত্যু কিন্তু আমার উপর করিব নালাগে মৃত্যুক আমার অধীন করিব লাগিব কেনেকে মৃত্যুলে ভয় নকৰাতেই হল মৃত্যুক জয় কৰা যি মৃত্যুলে ভয় করে সেয়া আধ্যাত্মিক চেতনার অভাব চিন্তনের অভাব যি মৃত্যুক আহ্বান জানাব পারে সে বলে আমি আত্মঘাতর কথা কোৱা নাই দেই সেটো কোনো ভাবিব নালাগে নহয় বাৰু অন্তিম সময়ত জীবন্ত বড় দুঃখকর যান্তনা কর হয় সেই সময়ত আনন্দময় হরির নাম গুণ আমি শ্রবণ কীর্তন করি রূপ ব্যাধি অপায় মঙ্গলর পর যাতে আমি পরিত্রাণ পাই আমি হরিত্রাতে লীন যাব পারো ও সে কাম তো মৃত্যুর সময় করবলে বাচ্চারা নহব আজির তারিখের পর আমি অনুশীলন করে গিয়ে থাকবে লাগিব ও গছজোপা রুই দেওয়ার ফল এটা লাগি কেউ নিদিয়ে হয় না বারো ও ভালকে মাটি চাহ করে পুলি দি ও তার সার পানি দি থাকবে লাগিব গতি আমার জীবনের সদগতির কারণে সার পানি কেন দিম ও ভকতর শরণ সেবা করে গীতা ভাগবত শ্রবণ কীর্তন করি আমার জীবনটুক যাতে আমি পুণ্যময় ধামলে লয়ে যাব পারো ও জীবনট জীপাল করবলে হলে ভকতর শরণ সেবা আর ভগবানের উপাসনারে আমি জীপাল করবলে যত্ন করবে কৃষ্ণ এটা আকো পাঠ মাজতে কৃষ্ণ মাঠে বেঠে মনি নন্দবতে পুরি উঠিয়া পাশে তথাই পাদ্যর ধরিয়া অঞ্জলি করিয়া চিনি পুয়া সন্ত এরাম বিষব ফুপনে সংসর বাহনে আসন্ত তিনি উমসি আপনার চিহ্নে জলে ভিন্নে ভিন্নে তিনি দেব গীতাঞ্জলি আশাই তাসম্মাত চিত্ত প্রবেশ করায়া অত্রি মহামুনি বর মধুর বচনে স্তুতি আরম্ভিলা পুনে বা কমল অগ্নিপিণ্ডর রূপত জ্যোতির রূপত তিনিওজন সন্মুখত রয়ে দিলে ও তেওঁলোক কি তেওঁলোক তত্ত্বরূপ তেওঁলোক কায়িক দেহরূপ নহয়
সেইটো কাৰণে তিনিকুৱা অগ্নি দেখিছে জ্বলি থকা অগ্নি ভিন্ন হৈ তিনিওজন জ্বলিছে আৰু জ্যোতি ক্ৰমে প্ৰবাহিত হবলৈ লৈছে আৰু জ্যোতি বিস্তৃত হোৱাৰ পাছত তেওঁলোকৰ ৰূপ দৰ্শন হৈছে ব্ৰহ্মা ৰূপত বিষ্ণু ৰূপত আৰু শিৱ ৰূপত তেতিয়া এজনে ঈশ্বৰ এইবিলাক তেওঁৰ ৰূপ এই কথা অতিৰিক্ষে বুজি পালে আৰু অতিৰিক্ষে বুজি পাই কৈছে যে তুমি এই ব্ৰহ্মাণ্ডখন এই জগতখন বৰ্তাই ৰাখিবৰ কাৰণে সৃষ্টি স্থিতি আৰু লয় এই তিনিটা কাম সম্পাদন কৰা সৃষ্টিৰে সৈতে কি হ'ল হয় আমি ব্ৰহ্মময় জীৱনটো পালোঁ সৃষ্টি কাৰ্যত স্থিতিৰে কি অ জন্মৰ পৰা মৃত্যুলৈকে এডাল আয়ু ৰেখা পালোঁ এয়া স্থিতি সৃষ্টিৰে আমি মানৱ হৈ জন্ম পালোঁ সৃষ্টিটো কাৰ কৰ্ম ব্ৰহ্মাদেৱৰ কৰ্ম ব্ৰহ্মময় কৰ্ম স্থিতিটো কাৰ কৰ্ম স্থিতিটো হ'ল প্ৰতিপালন কৰাটো হ'ল বিষ্ণুৰ কৰ্ম সেইটো কাৰণে বিষ্ণু ৰূপেৰে কি হয় বিষ্ণু ৰূপেৰে হয় জন্মৰ পৰা মৃত্যুলৈকে আয়ু ৰেখাডাল ঐ এডাল কি ঐ এডাল বাসুকি না অ জন্মৰ পৰা মৃত্যুলৈকে বাস কৰি থাকে কাৰণে বাসুকি অ ক'ত আছে অ ভূমিত নাই পাতালত আছে কেনেকে পাতালত আছে অ দেখা পোৱা হলে আয়ু ৰেখাত অ মৃত্যু দেৱটো কি লিখি পেলালে অ কাইলৈ যদি মৃত্যু হওঁ তেতিয়াহ'লে আজিয়ে তোমাক লগ কৰি কিবা এটা খাই লওঁ এনেকৈ ভাবি ল'লে হয়নে নহয় অ সেইটো কাৰণে বাসুকি নাই ক'ত আছে অ পাতালত আছে কোনেও নেদেখে এইটো কাৰণে জন্মৰ পৰা মৃত্যুলৈকে অ এইখিনি যিখিনি সময় এয়া বাসুকি নাচুকি কাল সৰ্ব এই কাল সৰ্বডালে আমাক প্ৰতিপালন কৰি আছে এইটো কাৰণে গীতাৰ বিভূতি যুগত ভগৱান কৃষ্ণই কৈছে বোলে সৰ্ববিলাকৰ মাজত অ তুমি মোক বাসুকি বুলি জানিবা অৰ্জুনক ক'লে যে সৰ্ববিলাকৰ মাজত তুমি মোক বাসুকি বুলি জানিবা অৰ্জুনেও চাগে সেইকণলৈকেহে বুজি থ'লে যে হয় অ পাতালত থকা বাসুকি নাচে কৃষ্ণ অই যেতিয়া বিশ্বৰূপত দেখা পালে অ কৃষ্ণই অৰ্জুনৰ দেহৰ মাজতে থাকি অৰ্জুনে কৃষ্ণৰ দেহৰ মাজতে থাকি অ ভগৱান কৃষ্ণকে স্তুতি কৰি আছে অ তেতিয়াহে বুজি পালে বাসুকি নাগ মানে অই অৰ্জুনৰ লগত থকা আয়ু ৰেখাডাল অই আয়ু ৰেখাডালে আমাৰ লগত থকা আয়ু ৰেখাডাল কৃষ্ণ সেইটো কাৰণে কৃষ্ণৰ এটা নাম কি অ কেৱল কাল নহয় মহাকাল অ এইটো জনম দিছে আকৌ ইয়াৰ পাছত তেওঁ কি জনম দিয়ে এয়া তেখেতৰ সিদ্ধান্ত সেইটো কাৰণে নৈৰাশ্যবাদীসকলে কয় ঈশ্বৰ নাই আৰু যিসকল ঈশ্বৰ বিশ্বাসী তেওঁলোকে কৈছে যে মই ঈশ্বৰক সদায় দেখা পাই থাকোঁ বোলে ক'ত দেখা পোৱা বোলে মোৰ নাকেদি অহা যোৱা কৰি থাকে নৈৰাশ্যবাদীসকলে কৈছে ঈশ্বৰ নাই নাস্তিকসকলে আৰু আস্তিকজনে কৈছে কি বুলি বোলে মই ঈশ্বৰক দেখা পাই আছো বোলে ক'ত দেখা পাইছা বোলে মোৰ নাকৰ দুটা ফুটাৰে অহা যোৱা কৰি আছে বোলে কি ৰূপত প্ৰাণবায়ু ৰূপত বোলে মুখখনে নাকনে বন্ধ কৰি দিওঁ তোমাৰ কি অৱস্থা হয় চাই লোৱা তুমি নাই বুলি কৈছিলা মই আছে বুলি কৈছোঁ গতিকে ঈশ্বৰ ভাগৱত শাস্ত্ৰই কৈছে নথকা ঠাই ব্ৰহ্মাণ্ডত ক'তো নাই ব্ৰহ্মাণ্ডৰ বাহিৰত বৈকুণ্ঠত ঈশ্বৰ ব্যাপ্ত হৈ আছে সেইটো কাৰণে ঐ আমাৰ হৃদয়ৰ যিকণ স্থানত ঈশ্বৰ আছে অ সেই স্থানখনক কোৱা হয় কি বুলি অ কৈলাসধাম বুলি আমাৰ হৃদয়ৰ যিকণ স্থানত জগতৰ ঈশ্বৰ আছে সেই স্থানখনক কোৱা হয় কৈলাসধাম বুলি সেইটো কাৰণে শিৱৰ স্থান কি অ শিৱৰ স্থান হ'ল কৈলাস কৈলাসত শিৱই কি কৰি থাকে পাৰ্বতীৰ লগত কথা পাতি থাকে জানো নেথাকে দক্ষৰ আটাইতকৈ কনিষ্ঠ কন্যাগৰাকীৰ নাম হ'ল সতী সতীৰ সমান সুন্দৰী কোনো নাই কিন্তু শিৱই কোনোদিন সতীৰ মুখলৈ নাযায়
kio ya kibor sadhana bhajjar mukholeo na khay kio na khay shiboy kebol khay ejonor phale o kun kenon o kejon doimukinandan krishna kejon jagotor hari ram kejonor bahire kau ketyao belekor phale na khay bhajjar mukholeo na khale gotike ki bujale আমার হৃদয় কৈলাসত জীব রূপ শিব আহি বহিলে সেইটো কাৰণে আমি জন্ম হলো এই শিবয়ে এই পার্বতী রূপী দেহৰ সুখৰ কথা নাভাবে এই পার্বতী রূপী দেহৰ বিলাসৰ কথা নাভাবে এই পর্বতময় দেহটোৰ নামেই হল পার্বতী সেইটো কাৰণে ই কি ও ই প্ৰকৃতি এই দেহটো সাত্বিক বস্তু গুৰু সেৱা কৰিব পাৰি ঈশ্বৰ সেৱা কৰিব পাৰি এই দেহটোক আশ্রয় লৈ আমি ভগৱন্তৰ চৰণ চিন্তা কৰিব পাৰো সেইটো কাৰণে দেহৰ এটা নাম কোটি সাত্বিক বস্তু এই কোটি ৰূপী সাধনময় দেহটোক যদি আমি অসাধন দক্ষ যজ্ঞলে লৈ যাওঁ তেতিয়াহলে কি হ'ব দেহটো বিনাশ হৈ যাব কোটিয়ে দেহক ত্যাগ কৰি দিলে কত দক্ষ যজ্ঞ ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধ আমাক দক্ষ যজ্ঞৰ কথা জনাব কোটি দেহ ত্যাগৰ কথা জনাব আসলতে আমাৰ দেহটো আমি ত্যাগ কৰি দিব লাগে বহুতে প্ৰশ্ন কৰিব পাগল হল নেকি ওই জীয়াই থাকোঁতে দেহ ত্যাগ কৰিব পাৰে জানো ওই দেহটো ত্যাগ কৰিব নালাগে মানসিকভাৱে ভাবি ল'ব লাগে বোলে কি ওই এই দেহটো আজি আছে কাইলে নাই এই দেহৰ সৌন্দৰ্য দুদিনীয়া ও কেইদিনমান পাছতে চুলি পকিব দাঁত ফৰিব চাল খুতুৰা খুতুৰ হ'ব ইয়াক কোনেও বাধা দি ৰাখিব নোৱাৰে গতিকে দেহৰ সুখ ভোগ আৰু বিলাস এইবিলাক নষ্টৰ বস্তু যিমান ৰোগীয়া হৈছে ভোগৰ কাৰণে ও যিমান দুখীয়া হৈছে কিহৰ কাৰণে ও বিলাসৰ কাৰণে আনন্দৰ কাৰণে আমি সময় দিব লাগিব আনন্দ ক'ত আছে ও জীৱৰূপী শিৱৰ তত্ত্বত আছে সেইটো কাৰণে শিৱৰ এটা নাম কি ও শিৱৰ এটা নাম হ'ল মহাদেৱ শিৱৰ এটা নাম হ'ল মহাদেৱ ক'ত বহি আছে ও আমাৰ হৃদয়ত বহি আছে জীৱৰূপত এই শিৱৰূপী জীৱ ঈশ্বৰৰ অংশ মহান দেৱতাৰ তত্ত্ব সেইটো কাৰণে তেওঁৰ নাম হ'ল মহাদেৱ এই মহান দেৱৰ তত্ত্বৰে দৈৱকী নন্দন কৃষ্ণ ও পৰম দেৱক উপাসনা কৰা হয় সেইটো কাৰণে শিৱ কি ও শিৱ এজন বৈষ্ণৱ ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধৰ শিৱ আৰু দক্ষৰ বিৰোধ তত্ত্ব হয়নে আৰু তাৰ লগতে বীৰভদ্ৰৰ যোগেদি দক্ষ যজ্ঞ লণ্ড ভণ্ড ভাগৱত বৈকুণ্ঠৰ শাস্ত্ৰ আমি কোন বস্তু আছিলো আমি এই ভূমিৰ বস্তু হয় জানো যদি আত্মাৰ দৃষ্টিৰে চাওঁ আমি ঈশ্বৰৰ অংশ জীৱৰ দৃষ্টিৰে আমি ঈশ্বৰৰ অংশ ঐ আত্মাৰ দৃষ্টিৰে অত কৃষ্ণ আৰু আমাৰ মাজত একো পাৰ্থক্য নাই আমাক প্ৰতিপালন কৰি থাকে আত্মা অক্ষয় অব্যয় সনাতন সচ্চিদানন্দ ৰূপে কৃষ্ণ এই আত্মাৰূপী ঈশ্বৰ তত্ত্বত যদি আমি আনন্দ বিচাৰ কৰিবলৈ যাওঁ অ গোটেই জগতখনকে কৃষ্ণময় দেখা পাম এইটো কাৰণে জগত মিছা জগন্নাথ সঁচা আপোনাৰ দেহটো সত্য বস্তু নহয় আপোনাৰ দেহক চৈতন্য কৰি ৰখা কৃষ্ণ বস্তু সত্য আমাৰ উপাসনা কি হ'ব লাগিব ৰাম হ'ব লাগিব ৰাম মানে কি ৰাম মানে সত্য আমাৰ উপাসনা কি হ'ব লাগিব আনন্দ হ'ব লাগিব আনন্দ কি আনন্দ হ'ল কৃষ্ণ এই সত্য আৰু আনন্দ দুই তত্ত্ব আমি নাম ৰূপত পাব পাৰোঁ বোলে কি ৰাম কৃষ্ণ ৰাম কৃষ্ণ গতিকে সত্যৰ স্পৰ্শ হওক আনন্দৰ ভাগ লাভ হওক এই কথাই আমাক ভাগৱত শাস্ত্ৰই জনাইছে কৃষ্ণ হে ৰাম দেৱ প্ৰধান যি তুমি ক জন চিন্তিলো মই মনত পুত্ৰ কাম মনে কৰোৱাৰাধন তিনিও ভৈলামে কত মনৰো দুৰ্গেয় যত দেৱ স্বয়ং তনুধাৰী অস্তৰ
ভক্তিমুনিয়ে যেতিয়া সাধনা কৰিছিল ঈশ্বৰক দৰ্শন পাবৰ কাৰণে কৰিছিল কিন্তু ওতিয়া ঈশ্বৰক যে দৰ্শন পাব এটো ভগৱানৰ কৃপা যেতিয়া ভগৱন্ত বহু তিনিটা মূৰ্তিত যেতিয়া দৰ্শন পাই গ'ল অতি আচৰিত হৈছে যে এই জগতৰ হয় তুমি মূৰ্তিপূৰ্ণ তুমি নিৰাকাৰ তুমি নিৰ্গুণ তুমি যে কৃপা কৰি মোক দৰ্শন দি ধন্য কৰিলা কিয়নো তুমি মোক এই কৃপা কৰিছা তুমি মোৰ তাৰ কাৰণটো জনা আছো গতিকে ঐ আমাৰ কি আমাৰ দুটা তত্ত্ব আছে এটা হ'ল ধৰ্ম ঐ এটা হ'ল মূৰ্তি এই ধৰ্মলে বিবাহ হৈছিলে কাক তক্ষৰ এগৰাকী কন্যা নামটো আছিলে মূৰ্তি তেৰ গৰাকী দক্ষৰ কন্যাক ধৰ্মলে বিবাহ দিছিলে যে ধৰ্ম কি অ ধৰ্ম হ'ল ধাৰণ কৰোতা সেইটো কাৰণে ধৰ্মৰ নাম কি অ ধৰ্মৰ নাম হ'ল যম ধৰ্মৰ নাম কি অ ধৰ্মৰ নাম হ'ল ধৰ্মৰাজ যুধিষ্ঠিৰ এইবিলাক ধৰ্মৰ তত্ত্ব ভাগৱতৰ ষষ্ঠ স্কন্ধ যেতিয়া অজামিল উপাখ্যান ওলাব এই অজামিল উপাখ্যানত অ তিনিজন যম দূত অ যমৰজা ধৰ্মে যমৰজা ধৰ্মই কি কৰিব এই ঈশ্বৰৰ মহিমাৰ কথা ক'ব গতিকে ধৰ্মইও কয় ঈশ্বৰৰ মহিমা গুণ গান আৰু অতি ঋষিও জগতৰ হৰিৰ মহিমাকে এতিয়া প্ৰকাশ কৰিছে ঋষি মানেনো কি মুনি মানেনো কি এই কথা আমি জানিব লাগিব আমাৰ ঋষি মুনি শব্দ প্ৰয়োগ নহয় জানো হয়নে মুনি আৰু ঋষিৰ মাজত পাৰ্থক্য কি এটা ডাঙৰ কথা ঋষিয়ে যজ্ঞ কৰিব পাৰে মুনিয়ে যজ্ঞ কৰিব নোৱাৰে আপোনালোকে জানেনে বাৰু এই কথা ঋষিয়ে যজ্ঞ কৰিব পাৰে মুনিয়ে যজ্ঞ কৰিব নোৱাৰে কি কাৰণে অ মুনিজন গোটেই জীৱনটো ব্ৰহ্মচাৰী হৈ থাকে যি ব্ৰহ্মচাৰী হৈ থাকে সি যজ্ঞ কৰিব নোৱাৰে সি পুহি ল'ব নোৱাৰে যদি যজ্ঞ সম্পাদন কৰিবলৈ হয় অ তেতিয়াহ'লে বিবাহ কৰিব লাগিব বিবাহৰ বন্ধন হ'ব লাগিব বিবাহৰ বন্ধন নোহোৱালৈকে যজ্ঞ সম্পাদন নহ'ব এইটো কাৰণে যেতিয়া বাৰাণসীত অমংগল হৈছিলে হয়নে লোমপাত ৰজাৰ ৰাজ্যত যেতিয়া অনাবৃষ্টি হৈছিলে তেতিয়া কি হৈছিলে গোটেই চতুৰ্দিশে অনাবৃষ্টি আৰু অনাহাৰ হৈছিলে তেতিয়া এজন ঋষিয়ে উপদেশ দিলে বোলে কি অ তোমাৰ এটা যজ্ঞ কৰিব লাগিব বোলে কি যজ্ঞ বোলে মনুষ্কামনা পূৰ্তি যজ্ঞ এই মনুষ্কামনা পূৰ্তি যজ্ঞ যদি কৰিবলৈ হয় অ তেতিয়াহ'লে তুমি এজন ঋষি আনিব লাগিব বোলে ঋষিজন কোন বোলে ঋষিজন হ'ব ঋষ্যসিংহ কাৰ পুত্ৰ বিভাণ্ডৱ ঋষিৰ পুত্ৰ এই বিভাণ্ডৱ ঋষিৰ পুত্ৰৰ কথাটো আমি কোৱাৰ কাৰণ আছে এই কাহিনীটো কোৱাৰ এটা যুক্তি আৰু কাৰণ আছে এই ঋষ্যসিংহ আকৌ কি অ ঋষ্যসিংহ ব্ৰহ্মচাৰী লোমপাত ৰজাই কি কৰিলে ঐ কেইগৰাকীমান তেওঁৰ ৰাজ্যৰ কন্যা পঠিয়ালে নদী পাৰ হৈ এই ঋষ্যসিংহ ঋষিক কি কৰিছে কন্যাসকলে কৈছে যে তোমাক আমি নিবলৈ আহিছো বোলে কলৈ নিবলৈ আহিছো বোলে ৰজাই তোমাক বিচাৰিছে অ বিভ্ৰান্ত সাধনময় ঋষি যদি অভিসম্পাত দি দিয়ে ৰজাও ভস্ম হৈ যাব সেইটো কাৰণে লোমপাত ৰজাৰ এগৰাকী কন্যা আছিলে নামটো শান্তা এই শান্তাক ঋষ্যসিংহ ঋষিলে বিবাহ দিব শান্তা আৰু ঋষ্যসিংহ ঋষিৰ যদি বিবাহ হয় অ তেতিয়াহ'লে অনাবৃষ্টি নাইকিয়া হৈ যাব জগতত সুমংগল হৈ যাব তেতিয়া কি হ'ল শান্তা আৰু ঋষ্যসিংহৰ অ যিদিনাখনে বিবাহ হ'ল তাৰ পাছদিনাৰ পৰাই ধাৰাসাৰ বৰষুণ হ'ল এতিয়া ঋষ্যসিংহৰ কথাটো এইটো কাৰণে কোৱা হ'ল মুনিৰ পৰা তেওঁ ঋষি হ'ব লগা হ'ল বোলে কিয় অ এই জগতলৈ ৰাম আহিব কি হৈ নৰৰ ৰূপত কাৰ পুত্ৰ হৈ অ দশৰথৰ পুত্ৰ হৈ এই দশৰথে বিয়া পতা বহুত হেজাৰ বছৰ হ'ল তিনিগৰাকী ভাৰ্যা আছে কিন্তু সন্তান নাই
এটা মনুষ্যকামনা পূর্তি যজ্ঞ কৰিব লাগিব কোনে কৰিব রামচন্দ্র গুরু ভগবান বশিষ্ঠ সে যজ্ঞ নকৰে বিশ্বামিত্র সে যজ্ঞ নকৰে সে যজ্ঞ কৰিব পৰা সাধনা বশিষ্ঠ আৰু বিশ্বামিত্রৰ নাই কাৰ আছে বিভাণ্ডক ঋষির পুত্র ঋষ সিংহ আছে ঋষ সিংহই যেটা মনুষ্যকামনা পূর্তি যজ্ঞ দশরথর গৃহ যেটা করে দিলে ও চারি বেদ ঋগ যুজু হাম অথব্য ও দশরথর গৃহলে রাম লক্ষ্মণ ভরত উত্তুগ্ন এইধরনে রামর অবতারটো কি বুলি কোৱা হয় বেদ অবতার বুলি কোৱা হয় বেদ মানে কি বেদ মানে জ্ঞান জ্ঞানত রামর জন্ম হয় বলে কেনেকে ও শ্রী রামর রূপে কৌশল্যাত অবতরী রামে শ্রীরাম রূপে কৌশল্যাত অবতার লৈছে কৌশল্যা মানে কি ও কৌশল্যা মানে দিব্য জ্ঞান কৈকেয়ী মানে কি ও কৈকেয়ী মানে নিষ্কাম কর্ম সুমিত্রা মানে কি ও সেবা আর সমর্পণ ধর্ম এইবিলাক দৃষ্টি এ দশরথ কি এ দশরথ দেহর তত্ত্ব দশখন রথে দশটা ইন্দ্রিয় আমাক বাহিরলে টানি আছে ইন্দ্রিয় যদি বাহিরলে টানে আত্মা নামৰ কত জন্ম হব বেদগণ আমার দেহর তত্ত্বলে কেনেকে প্রকাশ হবলে আইব এইটো কারণে ঋষ সিংহ মানে হল ঋষিময় সাধনা এই ঋষিময় সাধনার যোগেদি রামরূপী জগতর হরি নরর রূপত নমাই দেখালে এইটো কারণে জগতর হরির নামতকে পুণ্যময় বস্তু একো নাই জানাসি রাম নামে জানা শ্রী রাম নাম নিজ
তেওঁ নামটো যদি তুমি জানিলা নাম পুণ্যময় বস্তু বলে কি ওই রাম মানে আত্মা তোমাক যে প্রতিপালন করি আছে ওই রাম মানে পরমাত্মা বলে কি অগ্নিময় সত্তা হয়ে গোটেই জগত সূর্য রূপ যে পোহর দান করি আছে বলে রাম মানে কি ওই জগতের সমস্ত শক্তি এবং সামর্থ্য এই পৃথিবী খনক চব্বিশ ঘন্টা যে শক্তির এপাক ঘুরাই আছে সেই তত্ত্বটো কি বুলি কোৱা হয় রাম বুলি কোৱা হয় সমস্ত শাস্ত্রের মূল তত্ত্ব হল রাম বলে কি প্রকৃতিটো থাকে প্রকৃতির কি হয় শ্রীরূপত থাকে এইবিলে জানা শ্রীরাম নামে নিজ সমস্ত শাস্ত্রর মূলাবিজ সঞ্জীবনী পায় যার মনে প্রবেশ হয় ওই রাম কত প্রবেশ হব লাগিব ও রাম মনত প্রবেশ হব লাগিব মনত যদি রাম প্রবেশ হয় সঞ্জীবনী হব ও রাম যদি প্রবেশ নহয় তাহলে কি হব ও মনত লাবনে হাঁহিব ও সীতা হরণের চেষ্টা চলাব পাপরূপী কুম্ভকর্ণ তাক পড়িবলে লব হয়নে ওই মেঘনাথ রূপী কামরূপীবিলাক পুত্র হব ওই দেহর সৌন্দর্য আর মনের অহংকারবিলাক কুপর্ণকা হব এই রামের তত্ত্ব রামের বীজত আমার জীবনের সমস্ত তত্ত্বই নিব্বা হয়ে আছে এই কারণে ও কুম্ভকর্ণ মানে আমার পাপ রূপু ওই আমার রিপুময় বাসনাবিলাক রাবণ হয়নে আর আমার সম্পদর আর সৌন্দর্যর দুই অহংকার এয়া হল সুপর্ণকা এই কারণে রামক মালাবিনা বলে কৈছিলে আর লক্ষ্মণে নাক আর কান দুইটা কাটি দিলে ও লক্ষ্মণ কি ও লক্ষ্মণ রামর সেবক ও সেবকেহে জানে রামক কেনেকে স্বামী হিসাবে পাব পারি সুপর্ণকা কি বলে কৈছিলে ও মই দশাননের ভগ্নী আর মই লঙ্কার ভিতর কুন্দরী এইটো কারণে আমার নাকত কি থাকে ও নাকত দেহর সৌন্দর্যর অহংকারকণ থাকে আর কানত কি থাকে ও কানত আমার সম্পদর অহংকার থাকে এইটো কারণে দেহর অহংকার আর সম্পদর অহংকার এই দুটা থাকিলে রামক নাপাব রাবণকে পাব এইটো কারণে প্রতীক রূপত সুপর্ণকার ও নাক কান লক্ষ্মণে ছেদন করে দিলে কিয় কইলে ও ভগবানক ভকতি করিলে দেহর সৌন্দর্য আর সম্পদর অহংকার এই দুটা বস্তু আপনা আপনি নাইকিয়া হব যেহেতু আমার ভঁড়ালত একো নাই বৈকুণ্ঠবতী আঠটা ভঁড়াল আছে আঠটা ভঁড়ালর সম্পদর কিছু কমি নাই ও আমি তেওঁক দিব নালাগে তেওঁহে আমাক দি আছে সেইটো কারণে মন শুদ্ধি মনের শুদ্ধতা আর পবিত্রতার কারণে আমি ঈশ্বরক সেবা উপাসনা করব লাগিব মনটো যদি শুদ্ধ হয়ে গৈছে ও দেহাত রোগ ব্যাধি পরিমাণও কমে যাব ও নব্বই শতাংশ রোগ ব্যাধি বলে মানুহ কি কে হয়নে বাৰু বান্দর ধরার একটা কৌশল আছে সেই কৌশলটোর যোগেদি আমার রোগবিলাকর কথাটো বুঝবা হয়েছে ও ঠেককে গাঁতটো খান্দি ভিতরটো অকমান বহলকে খান্দি দিব লাগে আর তাত এডাল মারি সুমাই ধরব লাগে বান্দরে হাতটো সুমাইকে মারিডাল ধরি তাতে বন্দী হয়ে লৈ যায় সে হাতটো মুঠিটো খুলি দিব নাজানে গাঁতটোর সি হাতটো সুমাই মারিডাল যেটা থাপ মারি ধরি দিব সি মারিডালের পর মুঠিটো খুলি দিব নয় সি সেই মুঠিটো যিমানে টান করব সিমানে কি বন্দী হব হয়নে বাৰু ও রোগ ব্যাধিবিলাকক আমি বান্দরের পৰা দি ধরি থাকো ওই দরব আর চিকিৎসার বাইরে আমি বেলেগ একো চিন্তা নকরো এই ঈশ্বর চিন্তা করব লাগিব ভগবত চিন্তা করব লাগিব রাম চিন্তা করব লাগিব এই রাম কৃষ্ণর চিন্তা আর উপাসনা যদি আমার হৃদয়ত আমি যদি অনুশীলন করবলে আমি যদি যত্ন করো ওই আমার নব্বই শতাংশ রোগ ব্যাধি দূর হব ওই ভকত কেজন রুগিয়া দেখিছে আপনাদের চকুরে চাই দিয়ক যিমান রুগিয়া দেখিছে সৰহখিনি অভকত হয়নে বাৰু আৰু গীতা ভাগৱত পাঠ অনুষ্ঠানলৈ আজিকালি আইসকলে আহে বাপসকল নাহে কাৰণটো আপোনালোকে জানেনে বাৰু স্পষ্ট ঐ বাপসকল গধূলি সময়ত ওলাই যায় আইসকল নাযায় হয়নে বাৰু ঐ গধূলি সময়ত হাত ভৰি পোনাবলৈ যোৱা অভ্যাসটো আইসকলে বাপসকলক এৰুৱাব নহ'লে গৃহধৰ্ম নষ্ট হ'ব কিন্তু
সঠিক সময়ত আমি কথাখার মনত পেলাই দিয়ার কারণে আমার অপরাধ আপনাদের নধরব। আমি জগৎগুরু শ্রীমন্ত শঙ্করদেব গুরুজনায় যে শুদ্ধ সমাজ, শুদ্ধ নীতি, শুদ্ধ নিয়ম, শুদ্ধ আদর্শ আমাক দি থৈ গৈছে, আমি সেইখন অসম ভূমিত আমি জন্ম লাভ কৰিছো। সেইখন পুণ্যময় অসম ভূমিত জন্ম লাভ কৰি ও বলি বুদ্ধা কৈছিলে কোনে, ও বামনে নহয় ভাগ যা বিন্ধাৱলীয়ে, বলি বুদ্ধা কৈছিলে বিন্ধাৱলীয়ে কেনেকে, ও তিন নম্বর পদটো দিবলে বলিয়ে ঠাই বিচাৰি নাপালে, বিন্ধাৱলীয়ে কলে বোলে তোমার মস্তক আছে, বামন প্রভুর তৃতীয় পদটো থবলে তোমার মস্তকত স্থান দিয়া। আর যেটা কি হল, বলিয়ে কান্দি কান্দি কৈছে ধন্য মোর ভাজ্যা বিন্ধাৱলী, তুমি মোক আজি উদ্ধার করে দিলা, মোর বাক্য রক্ষা করে দিলা, ও বলি রায় হল আমার স্বামী সকল আর বিন্ধাৱলী হল আমার ভাজ্যা সকল, গতি বলি রাজাক উদ্ধার করবে লাগিব। সৎ বুদ্ধি, সৎ পরামর্শ আর সৎ অনুশাসন এইবিলাক যদি কেনেবাকে স্বামীয়ে মানিব পৰা নাই, তেতিয়াহলে ভাজ্যাই সেইবিলাকত সহযোগিতা করে তেওঁক ভালর পথলে আনিব লাগিব। ও এগারী ভাজ্যার শক্তি ও ভগবানতকে কোনো গুণে কম নহয়। বামন প্রভুয়েও দেখাই দিলে তার প্রমাণ, বোলে কি, ও দান মই বিচাৰিছিল কিন্তু উপায়টো বিন্ধাৱলীয়েহে দিলে, মই দিয়া নাই। গতি জীব ব্যবস্থা পত্রি আমার আত্মা, অনসূয়া আমার শুদ্ধ ভাত, আর তিনজন দেব, দেহেই বর্মা, জীবই শিব, আর আমার প্রতিপালন করে থাকা আত্মাই হল কৃষ্ণ। এই তিনটা বস্তুর তিনটা কার্য সৃষ্টি স্থিতি লয়। আমি জন্ম যেটা হয়েছো আয়ুরেখা তলাত থাকালেকে আমি চৈতন্য হয়ে থাকিম, আর তার পাছত এই দেহেরই আমি জোর পড়া আহিছিল আকো তালৈ গুছি যাব লাগিব। এই সত্য কোনো অস্বীকার করিব নোৱাৰে। মতন বুলিয়া পাখিয়া যে নাইকে কারো খোটি রাম শ্রবণে কীর্তনে ভজে যিটো জনে ভগবন্ত কৰিব, যিটো মহন্তৰ শৰণ নিতে পড়ি পড়ি করো হে রাম তারা হবে ধন্য, তারা হবে পূজ্য, পুরীর তারা লোক আলোক স্মরায় আপনি যেটু নাম স্মরণে রলির যুগত জানায় মাত্র সমস্তরে মূল কাম গোপালর পদ ডাকে কহে পবে পর
Itu kan yang mutte mana ki? Oh, tini guna mau binti dijan nai? Oh, kejadian mutte ya? Oh, tini guna mau binti pun nai? Oh, guru nai, gubinda nai, isor nai? Itu kan yang isor orang dulu? Eh, mutte ya lupa aja kakoi aja? Oh, deh, bhagawan kunibon wale? Eh, deh lagi? Eh, deh lagi apa macam ni? Bhagavat kune kune, oh, amal India bilang kau juga di kuna, oh kune kuni thake, oh bijak bodhi thaka jibotu kuni thake, oh jibotu kun, oh jibotu bijur, ini bijur atau kau tu kau lagi bawa, bhagavat kau thaka pertek tu bersu ne, pertek kau tu lupa teh, kau mana tu asa, oh bijur kaya kuda kasi le, oh bijur kolo kolo kuda, panma kolo kuda, jadi piti halat ane, tuh halat ane. Itu kan korobor piti pun dhinorasta, aduh pandabor piti pun pandu. Kini bidur ki, oh bidur dui poin ada kura. Oh, itu kan zibotu hol bidur kura. Ini dehatu ki, oh ini dehatu hol, amar dhinorasta. Oh, dehor bukor kena kora kambilak ki, oh bajjik muki, bhuk muki, bilak muki. Oh, itu kan bhajja ki, oh bhajja kandhari. Itu mana kandhari ya kiki koi je? Oh kandhari ya gula putih apa namanya je? Kya namanya je? Oh dehor buk kado dehor buk? Oh ini lang misa kandhari ya nama. Tetapi tu tak ada harbuli putih balon kori ya je. Itu karena eh bhito rasko lupi amar omho sabab tu. Eh fongkar bukai sesto buli kandhari mau binti tu? Oh amit tiak koi bolehi wo. Kau dike? Ya dehor buk buk aru bilah hot kia se, or durjuran se, duka hana se aru kopuni hana se. Eru mana durjuran aman hongga, kopuni hana aman hingka aru dek, aru eh dusta budhi bilah hol aman mama kopuni. Tak kun thake, or tak bidur kura se, eh bidur zibo, eh bidur kura thake tha, tak jinu sai thake koloi, or khanae. पांडवों फले साय जागे की बोले और पंचों पांडव आहिसे नहीं की बोले क्यों और पंचों पांडवों को भागो ढोल किस्मो जब ये पंचों पांडव हैं तो ये हल्ला बाखुदे किस्मो वही वो किस्मो देखा पुआ था वो तेरे कारणे और बिदुर खुराई हितोयों में कंडिया से ये बिदुर रूपी जीवा मोटे रूपी गुरुए एक ज्ञान भक्ति और गंगा पालक ये अमित में भागवत को था कोई ऐसे बोले क्यों वो आमार जीवन तो जाते उधार होए
ya jiwa udharor bebasta itu karena mutiara, atau bidurak koya sih, atau bidurak bohitoka jiwa lupi jiwa, ya Bhagavat kata kuni, atau hari kupa kena kuriya sih, atau amar disni kor koya sih, bahirat koya sih, hane, atau amar dhyanharana kor koya sih, bahirole dor mari sih, kintu jiwa lupi bidur, atau jiwa lupi jiwa, ya kata kuni Bhagavat apunat অখণ্ডিত আনন্দ ভ্রমণ হৈ আছে ও লগতে থকা দেহা ও লগতে থকা জীব ও দুটা বেলেগ বস্তু এটাক লাগে বাহ্যিক মুখী আনন্দ ও এটাক লাগে আত্মা সুখৰ আনন্দ আমি জানিব লাগিব সীমানে আমাৰ ভোগ বিলাপ আৰু উন্মত্ততা এই বিলাকৰ ফলে আমি জীমানে যাত্ৰা কৰিম ও সীমানে আমাৰ জীৱটোৱে কষ্ট পাব এইটো কাৰণে ভগবান কৃষ্ণৰ কাৰণে দুৰ্যোধনে দুখাখনৰ গীত সাজু কৰিছিল দুখাখনৰ বিল্ডিংটো এতেকে সুন্দৰ সকলো সোণৰ পাত্ৰ আৰু কৃষ্ণ গোহাই গৈ কত আছিল লাগে ও বিদুৰৰ গৃহত আছিল লাগে দুৰ্যোধন দুখাখনৰ তাত ও এতুফাল জল নললে ও কিয় নললে Or Krishna ki, or Krishna hal amri. Amita swaha, amita diva. Or Durjurhan mane ahanga. Or Dukhakhan mane hingharu de. Or Hokuni mane dusta buddhi. Or ye bila ka Krishna asoy na. Ere mane Krishna kota asoy lo sege. Or ekke mane khunnogi, khunna buddhi. Khabole dibole phulor hare koi dinai. Mane Kulo bhai Krishna bakoli tu dise kol tu dise kaise kubai na bhai ki koise Krishna dekha loge loge o kol asila takwa anile o Krishna bakoli tu khoy ase teo nije kol ro khay ase bidure ahi jetia dekhile bidure ahi dekhi bela koise hera ki koisa aru Krishna kintu hahi hahi khay ase bole kiyo oi jagotor athoron bakoli moi nije Oh, ini lah mulu bahaya belaga khay kipti u napa? Oh, zogotor khay mau kisma, boleh ki? Oh, mau mulu bhagatat paisu, hula bhag paisu, boleh ki? Oh, mulu nama gaya sa mulu pakana kuriya sa. Itu karena mau bakoli khay anandi to, teu mulu nama roh pol khay anandi to. Nama omrit mau sarat. Bhagavat patha, swabon kiptan aru mononar jugedi. Oh, আমি গিহলে যাওঁতে শূন্য মনটা লৈ গলে নহব আমি গিহলে যাওঁতে আজি এই ভাগৱত অনুষ্ঠানৰ পৰা আমি মনৰ অকণমান সংস্কাৰ ভূপতিৰ অকণমান বিচাৰ আত্মা নামৰ অকণমান আনন্দ আমি জন্ম জন্মান্তৰৰ কাৰণে সম্পত্তি কৰি লগত লৈ যাব লাগিব বলে কি ও ভগৱানজন ভাগৱত ভাগৱত শব্দৰ চিত্তগত অর্থ আমি কি বিচাৰ সম্বন্ধন ভাব ভাব দীপ্ত সচ্চিদানন্দে গ গতি ঐশ্য অলৌকিকি ও বরিষ্ঠং সর্বশাস্ত্রণাম আৰু ত তই ইব ভবান্নবে এই তিনিটা বস্তু এই চাৰিটা বস্তু ভাগৱত হৈছে ভাব দীপ্ত সচ্চিদানন্দে সব শুদ্ধ সত্য আনন্দ এই আনন্দময় হরির আনন্দময় ভাব ভক্তি আর চিন্তন যেতিয়া আমার হৃদয়ত আহি কবে হব ওই শ্রুতি প্রবাহ হব কোর পড়া হৃদয়র পড়া এই আমার হৃদয়র পড়া ভগবন্তর চিন্তা আর উপাসনার ভাবত ভগবন্তর কি হয় ভক্তির জ্যোতি যেতিয়া প্রকাশ হব ভাব দীপ্ত সচ্চিদানন্দে সে শান্তি ঈশ্বরক পুঁজি করিব সে আনন্দই তোমাক আনন্দিত করিব গতি এইষ্ট অলৌকিকি ও তুমি জীবর তত্ত্বলে আহিছিলা জন্ম হৈ দুঃখ কষ্টর যন্ত্রণা ভোগ করিবলে কিন্তু তুমি শিবর তত্ত্ব পাই গলা আত্মার তত্ত্ব পাই গলা পরমাত্মার তত্ত্ব পাই গলা এই পরমাত্মার তত্ত্ব বস্তু স্পর্শ পোৱাৰ কাৰণে ও তুমি জীবনত দুঃখ কষ্ট সন্তাপ ও এইবিলাকৰ পৰা এটা পৰিত্ৰাণ পাবা ভাব দীপ্ত
নিত্যানন্দে গতি ঈশ্বর লোকাকি তোমার জীবটো অলৌকিক গতি হব ঈশ্বর প্রাপ্তি হব জীবন সৎ গতি হব মানে এই দুইটা কথা জোত আছে বলে কি পরিষ্ঠান সর্বশাস্ত্রানাম জগতত যিমান শাস্ত্র আছে সকলো শাস্ত্রৰ সাৰ তত্ত্ব আটাইতকৈ শ্রেষ্ঠ শাস্ত্র এই বৈকুণ্ঠৰ কল্পগুৰু ভাগৱত শাস্ত্র তই ইব ভৱান্নবে এই শাস্ত্রই জীৱ ভৱৰূপী মায়ার সমুদ্রৰ পৰা বৈকুণ্ঠ ধামৰূপী ঈশ্বৰ কৃষ্ণৰ শৰণলৈ উদ্ধাৰ কৰি লৈ যাব পাৰে এইটো কাৰণে ভাগৱত আমি শ্রবণ কীর্তন আর মনন করব সর্বদা লাগে এই ভাগবত মূর্তি কি নির্গুণ বস্তু গুণময় বস্তু নয় এইটো কারণে ভাগবত বাক্য অমৃত ঈশ্বরের প্রাণময় মূর্তি ভগবানের মূর্তি কে প্রকারের তিন প্রকারের এবার এবিধ হল মৃন্ময় মৃন্ময় মানে হল মাটি হয়নে আর এবিধ হল চিন্ময় চিন্ময় মানে কি হয় চিন্ময় মানে আত্মার আর এবিধ কি ওই এবিধ হল বাংময় বাক্য এই বাংময় মূর্তি ভাগে ভাগবত শাস্ত্র ভাগে আমাক উপাসনা করবর কারণে ঈশ্বরে দিছে ও সেইটো কারণে আমি কৃষ্ণ মূর্তি প্রতিষ্ঠা করে ঈশ্বর উপাসনা করব নালাগে মনে থাকিব আমার ঈশ্বর উপাসনার মূর্তি কি ও গুরুজনায় গুণমালা দিছে দশমৰ তত্ত্ব দিছে এ বাংময় মূর্তি এ বাংময় মূর্তির যোগেদি বৈকুণ্ঠ কল্পতর ভাগবত শাস্ত্রর যোগেদি আমার ভগবত প্রাপ্তি হব ঈশ্বর প্রাপ্তি হব এইটো কারণে ও মৃন্ময় কি ও মৃন্ময় বা মাটির মূর্তিক আমি পূজা করব নালাগে ও মাটির মূর্তি আমার এই দেহটো হয়নে গতি আমার ভকত বৈষ্ণবর চরণ সেবা করা ও মাটির মূর্তিতে করা উপাসনা হয়নে নয় গতি দেহ বিকার আছে নিকার আছে ক্ষয় আছে এইটো কারণে মৃন্ময় মূর্তির উপাসনা আমার লগত নাই চিন্ময় চিন্ময়টো কোনেও নেদেখে বুঝিবও নোৱাৰে চুবও নোৱাৰে চাবও নোৱাৰে চিন্ময় মানে হল আত্মারূপ গতি আমি আত্ম উপাসনা করব নোৱাৰো আমি যোগী নহয় কারণ আমি অহংকারী গতি আমার উপাসনার উপায় কি বাংময় যার বাক্যে ক্রিয়া আছে বেদ পরম পতিটো তৰয় জাহাৰ নাম এই ভগবন্তর নাম বস্তু তেও গুঞ্জ আর লীলা এই বাক্য অমৃতময় বাংময় মূর্তি হল আমি ভগবন্তক উপাসনা করব শুদ্ধ মূর্তি সেইটো কারণে ওই আপনাদের কৃষ্ণ আর ভাগবতর মাজত কিন্তু পার্থক্য নেদেখব যত ভাগবত শাস্ত্র তাদের কৃষ্ণ হয়নে আর যত কৃষ্ণর গুণ কীর্তন আর উপাসনা ইয়াই ভাগবত ভাগবত বৈকুণ্ঠ কল্পতর শাস্ত্র ভাগকে কেবল কোৱা নহয় ভাগবত ভাগ ভক্তির উপাসনাময় তত্ত্বটুকু ভাগবত বলে কোৱা হয় কারণে ভাগবত হল শাস্ত্র ও ভাগবতক যে আশ্রয় করে ভগবানক যে উপাসনা করে ও তেও কোৱা হয় মহাভাগবত কৃষ্ণ আমি আচলতে শ্রবণ কীর্তনের পৰা আঁতৰিবৰ বাবে মন যোৱা নাছিলে যদিও সাত্বিকতাৰে আমাৰ আজি নিয়ম মতে দুপৰ আৰু নিশাৰ যি আহাৰ প্ৰস্তুত হয় গৃহস্থ সেৱা ঠিক তেনেধৰণেই আজি এই সেৱা ভাগতো আমাৰ এই চুবুৰীৰে শ্ৰীমতী মীৰা বৰা আইৰ সমস্ত পৰিয়ালবৰ্গই শেৱালী বৰাৰ অকুণ্ঠ আগ্রহ তেখেতর কন্যা আজি গোপরের এই অন্নমুখী অর্থাৎ মহাপ্রসাদ মুখী সমস্ত ভকত বৈষ্ণব আইমাতৃ যুগত যুবতী অর্পণ করেছে আমার উদ্যোক্তা কমিটিকে জানাইছে ইতিমধ্যে আহার মুখে হয়েছে আমি সেই কারণে নীতি নিয়মের শৃঙ্খলা বদ্ধতায় আমার শ্রবণ কীর্তন হয়ে থাকিব আমার পরিচালকে এফালের পর ভকতসকলের কণ্ঠ ভাইটি ভন্টিসকলক
হৰিণ
মায়ার সত্তার যোগেদি সৃষ্টির ইচ্ছা জাগ্রত হওয়া সেটো কোয়া হয় সর্ব আর ভাগবতর চতুর্থ স্কন্ধর এটা আমার কি দিছে ইয়া বিসর্গ সর্ব বিসর্গ উতি মনন্তর মানে এনেকে ভাগবতর দশটা লক্ষণ আছে এই দশটা লক্ষণের ভিতর সর্ব নামের লক্ষণটা প্রকাশ করেছে ভাগবতর চতুর্থ স্কন্ধ অর্থাৎ পরমাত্মার পৰা কেনেদৰে এই জীৱ আত্মা ৰচনা এই জীৱই জন্ম লাভ কৰি কেনেদৰে ঈশ্বৰৰ পুণ্যৰ ভাগ আৰু পাপৰ ভাগ লাভ কৰে এই দুইটা বস্তুৰ কথা আমাক কৈছে এইটো কাৰণে ঐ একেই লিখি ঐ বিশ্বসভা আৰু নকেশীৰ গৰ্ভত কোন জন্ম হ'ল কুম্ভকৰ্ণ ৰাৱণ আৰু বিবি হ'ল আৰু অগস্ত স্বরূপে জন্ম হল কোন যথারাগ্নি আছিল যে অগস্ত হবিভু নামৰ কন্যা পুলস্থ বিহাইলা মরিচি আৰু কলা মরিচি আৰু কলাৰ বিবাহৰ ফলত কন্যা যিকেইগৰাকী লাভ হৈছিলে এই কন্যা কেগৰাকীৰ পৰা লাভ হোৱা যি পুত্ৰ আৰু কন্যা তাৰ বিৱৰণটো আমাক এতিয়া দিছে কি বুলি দিছে প্ৰথম জনালে অতি আৰু অনসীয়াৰ গৰ্ভত আহি কোন জন্ম ল'লে জগতৰ তিনিজন দেৱতা ব্ৰহ্মা বিষ্ণু আৰু শিৱ অ তেওঁলোক আমাৰ লগত কি হৈ আছে ব্ৰহ্মা বিষ্ণু শিৱ এই ত্ৰিদেৱ আমাৰ লগত কি হৈ আছে আমি কৈছোৱে ব্ৰহ্মা হ'ল ব্ৰহ্মময় দেহটো এই দেহটো দৈৱিক বস্তু ঈশ্বৰৰ পৰা প্ৰাপ্ত হৈছে হয়নে আৰু শিৱ কি অ শিৱ হ'ল আমাৰ জীৱনৰ পৰা প্ৰকৃতি হয়নে আৰু বিষ্ণু বিষ্ণু কি অ বিষ্ণু হ'ল আমাৰ আত্মা পৰমাত্মা পৰম তত্ত্ব ও এই তিনিটা বস্তু একেলগ হওয়ার কারণে এই নরকায়টো হৈছে নরকরিটো হৈছে এই তিনিজন দেবতার তিনটা তত্ত্ব আমার লগত ঈশ্বরে দিছে সেইটো কারণে আমার দেহটো হল রজোগুণি হয়নে ও দেহর সুখ দেহর ভোগ দেহর বিলাস আৰু দেহর আনন্দ ওই তার কারণে যা কর্ম করা যায় সেই কর্মবিল হয়ে পড়ে তমুগুণি হয়নে দেহ রজগুণী দেহর সন্তুষ্টির কারণে যিমানে কর্ম করা যাব সি সিমানে তমুগুণের ফলে গতি করব সেই কারণে অকনমান কমিলে চিত্র লাগবে বোলে কিয় রন্ধাটা ঠিকই রাঁধিছিল কিন্তু নিমখে নিদি হয়নে নহয় অকনমান কমিলে চিত্র লাগি যায় চিত্ৰত কি আহি যায় অক্ৰোধ আহি যায় এই ক্ৰোধটো হল তমুগুণ সেইটো কাৰণে তমুগুণে কি মাতে অ তমুগুণে আমাৰ ওচৰলৈ মৃত্যু মাতে সেইটো কাৰণে আমি তমগুণটো কি কৰিব লাগে অ তমগুণটো আমাৰ পৰা আঁতৰ কৰি সাত্বিক গুণবিলাকক আমি অনুশীলন কৰিবলৈ যত্ন কৰিব লাগে যদি সত্ত্বগুণৰ অনুশীলন আমি কৰিবলৈ যত্ন কৰোঁ অ তেতিয়াহ'লে গুণবিলাক সাত্বিক হৈ নাযাব কি কৰিব লাগিব অ অন্ন সাত্বিক হ'ব লাগিব অন্ন কিয় সাত্বিক হ'ব লাগিব দেহটো যদিও ব্ৰহ্মময় এই দেহৰ শক্তি দান কৰে কিহে অন্নৰ ৰসে এই অন্নৰ ৰস যদি কেনেবাকৈ অশুদ্ধ বস্তুৰ পৰা আহে অ তেতিয়াহ'লে চিন্তা ভাৱনা অশুদ্ধ হৈ যাব সেইটো কাৰণে অ ঋষি মুনিসকলে বোলে গছৰ পকাপাত আৰু ফল মূলহে খাইছিলে যিবিলাকত বিকাৰ নাছিলে গছৰ পকা ফৰা পাত আৰু ফল মূল খাই অ ভাগৱততে আছে ঋষি মুনিবিলাক আছিলে হাজাৰ হাজাৰ বছৰ ঐ আমি ভাল ভাল আহাৰ খাই এতিয়া কিমান দিন জীয়াই থাকোঁ ভালদৰে এবাৰ নিজকে প্ৰশ্ন কৰি চাওক অ যিমানে খাদ্য যিভাগ টেষ্টি হ'ব সিমানে
ও দেহর কলেবর ভীমগাই হৈ বাহি বলে লব হনে আৰু ফেটি লিভার হব মানুহর দেহটো রোগৰ ভৰা হব সেইটো কাৰণে জিভাখনৰ ওপৰত কন্ট্ৰোল কৰিব পাৰিব লাগিব নিয়ন্ত্ৰণ কৰিব পাৰিব লাগিব এ জিভাৰ ওপৰত যি নিয়ন্ত্ৰণ কৰিব পাৰে ও সেইজন শিৱ কিয় ও শিৱ কৈছিলে বোলে মোক অন্ন নালাগে মোক কালকুট দিয়া মোক অন্ন নালাগে তোমালোকে অন্ন বুলি টেষ্টি টেষ্টি বুলি ওই যিবিলাক বিচাৰি আছা এইবোৰ সব বি ওই এইবিলাকে তোমালোকৰ পাছত হলাহল বাঢ়ি কৰিব কালকুট বাঢ়ি কৰিব আৰু কি কৰিলে ও শেষত জুলুকা জুলুকে কালকুটখিনি পান কৰি দিলে কোনে এই মহাভকত শিৱই ভাগৱতৰ অমৃত মন্থনত অষ্টম স্কন্ধত আমাক কি কথা দিছে হয়নে বাৰু ও জীৱটোক আমি অমৃত দিব লাগিব তেতিয়া সংসাৰৰ কালকুট নিজে নিজে নাইকিয়া হ'ব এই জীৱই হ'ল শিৱ শিৱক লাগে ঈশ্বৰৰ ভাগ ঈশ্বৰৰ গুণ কীৰ্তন জীৱনৰ সংস্কাৰ জীৱনৰ সংগম এইবিলাক কাক লাগে সাত্বিক গুণবিলাক শিৱৰূপী জীৱটোক লাগে ওই আমাক কি লাগে আমাক সংসারের ভোগ বিলাক আনন্দ লাগে ওই এইবিলাক যেটা মন্থন করিব তারপর বিষ ওলাব ওই এই বিষবিলাকে সমুদ্র মন্থনের কালকুট হল দেবতাকো জ্বলাবলে ললে দৈত্যকো জ্বলাবলে ললে ব্রহ্মাদেবক গৈ সুধি লাগে বোলে কেনেকে পরিত্রাণ পাম বোলে মূর হাতত উপায় নাই কৈলাসলে যা কৈলাসত গুণ আছে ও কৈলাসত তপ জপ করে ঈশ্বরক উপাসনা করে ও শিব আছে ও শিবক গৈ সকলে স্তুতি করলে হেরা শিব ওই আমাক উদ্ধার করাগে ও শিবই কি করলে ও কালকুট সব পান করে থই দিলে দেবতা আর অসুর রক্ষা হয়ে গল ও দেবতা কোন ওই আমার মনের সঞ্চল বৃত্তিবিলাক কেতিয়াবা দেবতা ওই অসুর কি আমার মনত থাকা আসুরি বৃত্তিবিলাক বেশি ভোগৰ কাৰণে বাসনা কৰা এই ইন্দ্ৰিয়কেইটা কেতিয়াবা দেৱতা হয় আৰু বেছি তমগুণৰ ফালে গতি কৰা আমাৰ এই ইন্দ্ৰিয়কেইটা কেতিয়াবা কি হয় দৈত্য হয় ও সিহঁতি কি বিচাৰে অমৃত বিচাৰে ও সংসাৰত থাকি অমৃত পাব জানো ওই ক্ষীৰ সমুদ্ৰত গৈ অমৃত মন্থন কৰিছিলে ওই হলোকা হলোকে কেৱল কালকুটাকে ওলালে কিয় ও সংসাৰখন দুখময় সংসারখন বিষময় সংসারখন তাপময় এইটো কারণে সংসারত কেবল দুঃখ তাপ আর সন্তাপ এইবিলাকে আছে এই কালকুট বিলাকৰ পৰা আমি মুক্তি পাব লাগিব রক্ষা পাব লাগিব কিহৰ যোগেদি এই ভাগৱতৰ কথা শ্রবণ কীর্তন কৰি ইয়াৰ যিখিনি ভাল উপদেশ সেইখিনি আমি জীৱনত বাস্তৱত প্রয়োগ কৰিবলৈ আমি অনুশীলন কৰিব লাগিব এইটো কাৰণে ঋষিসকলক ঈশ্বৰে বিবাহ কৰাইছে পুত্ৰ ৰূপত ভগৱান নিজেই আহিছে মানে এজন ঋষিৰ নামটো কি পালো অগস্তি অগস্তি মহিমা কি অ অগস্তি ঋষিয়ে সপ্ত সমুদ্ৰৰ জল পান কৰি থৈ দিলে সেয়ে নহয় বিন্ধ্য পৰ্বতটো বহুত ওখ আছিলে আমাৰ এইফালে বহুত সময় ছাঁ হৈ থাকে এই বিন্ধ্য পৰ্বত যদি চাকৰ কৰি দিয়া নহয় তেতিয়াহ'লে ভাৰত ভূমিত অকল্যাণ হ'ব এইটো কাৰণে দাক্ষিণাত্যৰ পৰা অগস্তি ঋষিয়ে ভাৰতৰ অভিমুখে আহিবলৈ যাত্ৰা আৰম্ভ কৰিলে বিন্ধ্য পৰ্বতক ক'লে মই দাক্ষিণাত্যৰ পৰা যাব লাগে দক্ষিণাত্যলৈ যাব লাগে সেই বিন্ধ্য তাই চাকৰ হৈ দে ঐ ঋষিৰ বাক্য পৰ্বতেও মানে কিয় ঋষিয়ে যদি অভিসম্পাত দিয়ে অ পৰ্বত গুচি সাগৰ হৈ যাব এইটো কাৰণে বিন্ধ্য পৰ্বত ক্ৰমান্বয়ে চাপৰ হৈ আহি আছে চাপৰ হৈ আহি আছে আৰু অগস্তি ঋষি পাৰ হৈ যেতিয়া আহিলে তেতিয়া বিন্ধ্য পৰ্বতে সুধিলে হে ঋষি শ্ৰেষ্ঠ মই আকৌ কেতিয়া ওখ হ'ম বোলে মই যেতিয়ালৈকে ঘূৰি নাহো তই তেতিয়ালৈকে চাপৰ হৈ থাক আজিও বিন্ধ্য পৰ্বত চাপৰ হৈ থাকি গ'ল অগস্তি ঋষি আৰু ঘূৰি কেইফালে নগ'ল অগস্তি আত্মাৰ সাধন আত্মাৰ সাধনাৰ কোনোদিন বিনাশ নহয়
আত্মার শক্তি হল ঈশ্বরের শক্তি, এই শক্তি সপ্ত সমুদ্রর জল পান করিব পারে। সেইটো কারণে ভাগবত ভগবন্তর ঈশ্বরময় উপাসনাত অগস্তি ঋষির পরিচয় আমার আগবাইছে। অগস্তি হল আমার আত্ম সাধনা, ঈশ্বর সাধনা। এই ঈশ্বর সাধনা যদি আমি ভালদরে নিখুঁতভাবে করব পারো, অহংকার রূপী বিন্ধ পর্বত সাকর হয়ে যাব। এই বিন্ধ হল অহংকারের প্রতি, অহংকারের পর যান অসন্তর আহে সেইবিল গটে। এইটো কারণে বিন্ধরূপী অহংকারের পর্বত আমি ভকতির যোগেদি সাপর করে রাখবলে যত্ন করব লাগবে। আর ন কেহি আর বিশ্বসভা, বিশ্বসভা কি আসলে বিশ্বসভা ব্রাহ্মণ আসলে। এই ব্রাহ্মণের ঔরসত কিয় রাবণের দরে এজন দুদান্তর জন্ম হল। আরে রাবণক মহে দুদান্ত বলে কইছো, রাবণ দুদান্ত হয় জানো? যদি ভালদরে নিরীক্ষণ করা যায় রাবণের চরিত্র আমার শিক্ষা দিব বিচারিছে। রাবণ কি আসলে? ও রাবণ সাধারণ নাছিলে, রাবণ শত্রুরূপেদি ব্রাহ্মণ আসলে। চারিখন বেদ ভালদরে জানিছিলে, সেই কারণে তো রাবণ রজা হয়েছিল, বেদর মন্ত্র সাধন করেছিল, সেই কারণে কি আসলে? ও রাবণ ব্রাহ্মণ আসলে। ও ব্রাহ্মণের পর একক কিয় হল আমার সেটুকে বুঝাইছে। রাবণ যদি ব্রাহ্মণ আসলে ও ব্রাহ্মণের পর একক কিয় হল, ও ব্রাহ্মণের ব্রাহ্মণের গুণ কি ধর্ম কি? ব্রাহ্মণের ধর্ম হল সন্তুষ্টি, ব্রাহ্মণের ধর্ম কি? ব্রাহ্মণে নিজলে নারাখে, সদায় যিমান কণ লাগে সিমান কণ রাখে। কাইলের দিনটার কারণে ব্রাহ্মণে আজি অন্ন কেতিয়াও নারাখে, কাইলের কারণে কাইলে ভিক্ষা করে খাব, কাইলে যজ্ঞ করে খাব, কাইলের কারণে আজি অন্ন সঞ্চয় করে কেতিয়াও নারাখে। সেই কারণে কি ব্রহ্মময় ব্রাহ্মণ, ঈশ্বরে যদি মিলাব সন্তুষ্টি সেইটহে লব। ও রাবণে কি কইলে? রাবণে প্রথম বেদ রাখিলে, বেদত থাকা জ্ঞানখিনি রাখিলে, কাকো লোবলে নিদিলে, বেদর মন্ত্রখিনি সাধন করে নিজে পুরোহিতত লাগিলে, পুরোহিত করে ধন ঘটিবলে লাগিলে, ধন ঘটার পাছত ক্রমান্বয়ে লাগে 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 ভাবতো ও বাহি গই থাকিলে। এই রাবণের লাগে লাগে ভাব বাহি বাহি গই 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 ও শান্তি রূপা রামের সীতারূপী ভাগদা ওই পুষ্পক রূপী বিলাসর রূপক রথক উঠাই হরণ করে আনবলেও উদ্যত হয়েছে। আমার বুঝাইছে আমার রিপুময় বাসনাবিলাক যাতে বাহ্যিকমুখী হয়ে ভোগ আর বিলাসর পুষ্পক রথত উঠাই আমার যাতে আচরণবিলাক রাবণের নিচিনা হয়ে নেযায়, এইটো কারণে রাবণ চতুর্বেদী ব্রাহ্মণ। কেবল নিজের স্বার্থর কারণে রাখি রাখি রাক্ষস হল। যদিহে আমি নিজের কারণে নিজের স্বার্থর কারণে কেবল জীবন দিছো, ও তেতিয়াহলে আমি এজন বাস্তব রাবণ। আমার যোগেদি রামময় সাধনা হব লাগিব, জগতের কুশল মঙ্গল হিত আর কল্যাণ এইবিলাক আমার দ্বারা হব লাগিব, ও সেইখনহে রামরাজ্য। যদি আমার যোগেদি কারবার অমঙ্গল হয় অন্যায় হয়, নিজের স্বার্থ সিদ্ধি করোতে পরের স্বার্থ যদি আঘাত লাগি যায়, ও তেনেকা জীবন কেতিয়াও ভক্তিপূর্ণ জীবন নহয়। রাবণে শিকালে বোলে নিজলে রাখি রাক্ষস নহবা, কুম্ভকর্ণে শিকালে পাপ করে করে জীবন তো শুই নাথাকিবা, হয়নে? বিভীষণে শিকাইছে বোলে কি? ও রাবণকে ত্যাগ করা, কুম্ভকর্ণকে ত্যাগ করা। রাবণ আমার রিপুময় দুদান্ত বাসনাবিলাক, কুম্ভকর্ণ আমার জীবনের পাপবিলাক। এই রাবণ রূপী রিপুময় বাসনা কুম্ভকর্ণ রূপী পাপ কেনেকে আঁতর হব? বিবেকর যোগেদি আঁতর হব। এই বিবেক হল বিভীষণ, এই বিবেকরূপী বিভীষণক আত্মসংগমত লগাই রামরূপী পরমাত্মার চরণত যদি আমি আশ্রয় লব পারো, তেতিয়াহে আমি ভকতির পন্থারে শকত হব পারি। যদিও রাক্ষসর বংশতে ব্রাহ্মণের বংশতে জন্ম হয়েছিল, ও দুজন রাক্ষস হল, এজন কি হল? ও এজন শকত হল, সেইজনের নাম হল বিভীষণ। বিবেক বস্তু বা বিভান বস্তু,
এই বিবেক বোধ আৰু বিবেকৰ দংশনৰ যোগেদি আমি আত্মা ঈশ্বৰৰ শৰণ উপাসনা কৰি সংসাৰৰ এই ভমিত বস্তু বিলাকৰ পৰা নিজক আকৰ কৰিবলে যদি আমি অনুশীলন কৰো আমাৰ ৰাক্ষসৰ দৰে লোভ মোহ থাকিলেও আত্মসংগমৰ যোগেদি ভকতি সাধন কৰি আমি কি হ'ব পাৰিম ভগৱানৰ ভক্ত হ'ব পাৰিম ব্ৰাহ্মণৰ পুত্ৰ লক্ষ্য হৈছিল কিন্তু ব্ৰাহ্মণৰ পুত্ৰ কনিষ্ঠজন ভকত হ'ল আমাৰ ভাগৱত শাস্ত্ৰই এই কথাও গতি গর্ভে ফুল হে জন্মাইলি নিজন রাবণ কুম্ভকর্ণ আরো বিভীষণ গতি গর্ভে ফুল হে জন্মাইলি নিজন কর্ম শ্রেষ্ঠ বলি Yeah.
খরা উরাহকাইনা হইলা প্রথমতে তেরো দুটি ধর্ম কদি লন্তা আরো এক গুটি অগ্নি গণে বিহাই লন্তা পিতৃগণে এক গুটি শঙ্করে কজন যিটো হরে করে ভব ভয় বিমোচন এ শুনিব বিদুরা যদি জনা নাযায় তাহলে আমি ভাগবতৰ কি পাম হয়নে বাৰু ভাগবত কি ভাগবত যদিও বৈকুণ্ঠৰ শাস্ত্ৰ ইয়াৰ তত্ত্বটো কিন্তু আমাৰ জীৱন তত্ত্ব সেইকাৰণে ভাগবত ইমান জনপ্ৰিয় আজি ভাগবতৰ কথা ছাত্ৰ ছাত্ৰী বৃদ্ধৰ পৰা আবাল বৃদ্ধ বনিতা সমস্তজনে ভাগবতৰ কথা শুনিবলৈ যত্ন কৰে কিয় কৰে এই কথা বাস্তৱ এতিয়া আমাৰ ভাগৱতৰ চতুৰ্থ স্কন্ধত শিকালে কি দেখালে কি দক্ষৰ ষোল্লগৰাকী কন্যা আছিলে অ দক্ষ মানে কি অ দক্ষ মানে এই ৰজগুণী দেহটো এই ৰজগুণী দেহটোৰ নাম দক্ষ এইটো কাৰণে এই
dehor ki dehor dharma ase e dehor dharma 16 ta bitti ase e 16 ta bitti hol 16 ta ki daikha konna etu karone ei tatto kotha ta bujhai dise jate amar atmik upolobdhi ar upasanar jugedi ami dehot thakiu atma bhavana bichoro sakkhat koribo paru etu karone ekebare shekhot kolege kar kotha যে ন তিতিক্ষত ক্ষেম হৃত প্রশয়ত নর নারায়ণ ভৈল মূর্তিত মূর্তির কথাটা একেবারে শেষত কৈছে অর্থাৎ মূর্তি কি ও মূর্তি আমার এই প্রকৃতিময় দেহটো এই দেহটো কি মূর্তি ও এটা মাটির মূর্তি পঞ্চভূতর মূর্তি এই মূর্তি এই মূর্তির কালে বিবাহ দিয়া হয়েছিল ধর্মলে বিবাহ দিয়া হয়েছিল ধর্ম কি ও ধর্ম হল আমার ধারণ করা আত্মা এই দেহর বন্ধন বা বিবাহ হয়ে আছে কার লগত আত্মার লগত পরমাত্মার লগত এই ধর্মরূপী আত্মার লগত যেটা বন্ধন হয়ে গল ও তারপর দুজন পুত্র জন্ম হল বলে কলে পুত্র দুজন কি ও এজন নর ও সমস্ত নরয় হল ঈশ্বরের পুত্র ও এজন কি ও এজন নারায়ণ নারায়ণক নেদেখি আত্মা প্রত্যেকৰে হৃদয়ত সেজন ঈশ্বরেই আছে ধর্মর তত্ত্ব নরর রূপেরে ঈশ্বরের অংশ নারায়ণ রূপেরে পরমাত্মার পরম তত্ত্ব কি হয়ে আছে আমার লগত ধর্মর 13 গৰাকী ভাজ্যা হয়ে আছে এটা ভাজ্যাবিলাকর নামর তত্ত্বটো আমি অকণমান চাব লাগিব আমার মনত যেটো শ্রদ্ধা ভাব থাকে এই শ্রদ্ধা ভাবটো ঈশ্বরের বয়োজ্যেষ্ঠজনক শ্রদ্ধা করা শিক্ষা গুরুজনক শ্রদ্ধা করা মানে সদ উপদেশ দিয়াজনক শ্রদ্ধা করা এই শ্রদ্ধা ভাবটো ও দক্ষর এগারী কন্যা ও শ্রদ্ধা ভাবত কি আছে ও শ্রদ্ধা ভাবত ধর্ম আছে এইটো মানে ধর্মর প্রথমগারী ভাজ্যার নাম হল শ্রদ্ধা ও গুরুত যদি শ্রদ্ধা নহয় পিতৃমাতৃ যদি শ্রদ্ধা নহয় ভক্তি নহয় ও তেতিয়াহলে আমার ঈশ্বর উপাসনা নহব প্রথম আমার শ্রদ্ধা রাখব লাগিব হরি হরির কথা এই গীতা ভাগবত শাস্ত্র আমার কি থাকিব লাগিব শ্রদ্ধা থাকিব লাগিব এই শ্রদ্ধাটো যদিহে আমি করো তেতিয়াহলে কি ও শ্রদ্ধা মেধা মৈত্রি মূর্তি দয়া ক্রিয়া তুষ্টি ও শ্রদ্ধার যোগেদি কি হয় ও শ্রদ্ধার যোগেদি চোকা হয় মেধা হয় আমাদের আকৌ স্মৃতি শক্তি বড় ভাল ই বড় চোকা খুব স্মৃতির প্রহরজনক কি বুলি কোৱা হয় ও মেধা বুলি কোৱা হয় ও মেধাটো কার গুণ ও ঈশ্বরের গুণ এইটো কারণে এই মেধা নামৰ যিটো গুণ মেধা নামৰ তীক্ষ্ণ চোকা নামৰ যিটো গুণ ও এইটো কেনেকে লাভ হব যদি শ্রদ্ধা নহয় লাভ নহব ভাগৱতে আমাক জীৱন শিক্ষা দিব বিচাৰিছে প্ৰথম বিদ্যালয়খনৰ প্ৰতি যদি মহাবিদ্যালয় পঢ়িছে মহাবিদ্যালয়খনৰ প্ৰতি দ্বিতীয়তে কাৰ প্ৰতি তাৰ ছাৰ শিক্ষক বাইদেউ সেইসকলৰ প্ৰতি যদি আমাৰ শ্ৰদ্ধা নহয় ও সেই প্ৰতিষ্ঠানৰ পৰা আমি ডিপ্লমা পাব পাৰিম ডিগ্ৰী পাব পাৰিম কিন্তু আমি শিক্ষা নাপাম সেইটো কাৰণে সেই প্ৰতিষ্ঠানটোৰ প্ৰতি আমাৰ প্ৰথম শ্ৰদ্ধা থাকিব লাগিব তাত কাম কৰা প্ৰতিজন কৰ্মচাৰীৰ কাৰণে আমাৰ ভক্তি থাকিব লাগিব হয়নে বাৰু ভাগৱতে কৈছে সেই কথা শ্ৰদ্ধাক বিবাহ দিছে কালে ধৰ্মলে আৰু এই মেধাক বিবাহ দিয়া হৈছে কালে ধৰ্মলে এই শ্ৰদ্ধা আৰু মেধা এই দুটা ঈশ্বৰ গুণ এই দুইটা ঈশ্বৰ গুণ যদি আমাৰ লগলৈ আহে ওই গোটেই জগতখন আমাৰ বন্ধু হ'ব সেইগৰাকী কন্যাৰ নাম হ'ল মৈত্ৰী মৈত্ৰী মানে হ'ল মিত্ৰতা বা সমভাৱ সকলোৰে লগত সমভাৱ বৰ্তাই ৰাখিব পৰাৰ যিটো গুণ এই গুণটোৰ নাম হ'ল মৈত্ৰী যদিও দক্ষ কন্যা কালে বিবাহ দিছে ও ধৰ্ম আত্মালে বিবাহ দিছে এইবিলাক আত্মাৰ গুণৰ কথা আমাক কৈছে হয়নে বাৰু আৰু কি কৈছে মূৰ্তি দয়া হয়নে আমাৰ যিটো দয়া ভাৱ জীৱৰ প্ৰতি দয়া আৰু প্ৰেম আমাৰ সদায় থাকিব লাগে
শিশুর প্রতি, বৃদ্ধর প্রতি, ভিক্ষুর ভিক্ষারী জনের প্রতি, অবহেলিত জনের প্রতি আমার মনত দয়া ভাব থাকিব লাগে। এইটো কার ধর্ম? ওইটো ঈশ্বরের ধর্ম। আর কি বলে কৈছে? শান্তি। ও জীবনটো কি? ও জীবনটো অশান্তির দুর্গ। এই জীবনত শান্তি বুলিবলে একোৱেই নাই, সুখ বুলিবলে একোৱেই নাই। ও যিমানে ভাবি চোৱা নাই সিমানে টেনশন বাঢ়ি গৈ থাকে, হয়নে বাৰু? ও সুখ বিজুলি ৰেখাৰ নিচিনা, অকণমান সময় বিজুলি নিচিনাকে দেখা দিয়ে আকৌ শেষ হৈ থাকে, হয়নে বাৰু? ও দুখৰ পৰিমাণ সাগৰ সদৃশ। গতিকে জীবনত শান্তি কেনেকৈ আহল হ'ব? প্ৰথম শ্ৰদ্ধা থাকিব লাগিব, দ্বিতীয়তে শ্রদ্ধার যোগেদি লাভ হব মেধা গুণ, তৃতীয়তে মেধার যোগেদি লাভ হব মৈত্রী, আর মৈত্রী যোগেদি কি প্রতিষ্ঠা হব? শান্তি প্রতিষ্ঠা হব। এই ঈশ্বরীয় তেরোটা গুণ ধর্মরূপী আত্মর তত্ত্বলে বন্ধনরূপী বিবাহ দিয়ার পাছত ভাগবত শাস্ত্রয় আমার এই ধর্মক্ষেত্ররূপী এই জীবনটুক আত্মারূপী ঈশ্বর পরমাত্মার অনুভব বিরাট আমার করাব বিচারিছে। হে কৃপালু গুরুমূর্তি ভাবান্ড ভাই সমস্ত, আমি যা কালিও একরাহে তিন ঘন্টা অনুষ্ঠান করবলগা হয়েছিল, গতি আজি এতিয়াও আমার দুই ঘন্টা বিশ মিনিট সময় হল, আমি অবসর অকনমান লম আধা ঘন্টামান, যদি অনুষ্ঠান ভাগ চলাবলগা হয় তেতিয়াহলে আমি আকৌ পুনের আসন গ্রহণ করি। কৃষ্ণ